তো সব স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে তো হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ছি আচ্ছা লেকচার কত হ্যাঁ সেভেনটিন ভিসি কলেজে তো অনেক ছাত্র আছে রে তারা সবাই আসছে ক্লাস করছে হ্যাঁ স্যার এই ক্লাসটা করে না না জানি না স্যার কিন্তু সে মানে फोर्थ সেমিস্টার ক্লাসটা প্রায় সবাই করে মানে মানে তোদের তোদের এই সেমিস্টারে এই পার্টটা আছে তো যেটা এখন পড়াচ্ছি হ্যাঁ স্যার সেটা এই হাইড্রোজেন অ্যাটম এটা আছে এবারে হ্যাঁ সেটাই আর কি মানে যেটা রিজিড ডটার হাইড্রোজেন অ্যাটম তারপর সেটা কাছে ভেরিয়েশন প্রিন্সিপাল কোভ্যালেন্ট বন্ডিং এই যে পুরো পার্টটা আছে ঠিক পার্টটা আছে মানে কিছু কিছু জায়গায় হারমোনিক অসিলেটর পার্টটা আগে সেমিস্টারে ঢুকিয়ে দিয়েছে কিছু কিছু জায়গায় হারমোনিক অসিটার পরটা হচ্ছে এখন থেকে শুরু হয়েছে ওই জন্য আমি হারমোনিক অসিটার পার্টটাও এখানে করে দিচ্ছি আর ঠিক আছে আর পার্টিক্স পর্যন্ত ওখানে গিয়ে ওই ওদিক থেকে বক্সে গিয়ে শেষ করবো ঠিক আছে আর এমএসসি বা অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্সের কনটেক্সটে পার্টিক বক্স মানে পার্টিকেল ইন আর ইনফাইনাইট ওয়েল তো নয় শুধু তার অনেক ভেরিয়েশান আছে পার্টিকুলারলি ফাইনাইট ভেরিয়ার প্রবলেমগুলো কিন্তু বেশ লম্বা চওড়া প্রবলেম বেশ কমপ্লিকেটেড প্রবলেম ওগুলো এমএসসি বা অ্যাডভান্স কোয়ান্টামে কিন্তু ওগুলোকে পড়াতে হবে সেই জন্য আমি ওই ওইটাকে মানে কতটা কি সময় থাকে তার মতো করে ওটাকে করব আর এই জিনিসগুলো যেগুলো করছে এগুলো ঠিক আছে একটা লিমিটেড টাইমের মধ্যে হয়ে যাবে তাহলে আমরা পড়ছিলাম কি পড়ছিলাম হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অফিসিডেটার তাই তো লিনিয়ার সিম্পল হারমোনিক অফিসিডেটার এইটা নিয়ে পড়া হচ্ছে তাহলে এই লিনিয়ার সিম্পল হারমোনিক অফিসিডেটার নিয়ে আমরা যখন পড়াশোনাটাকে করছিলাম আমি কোন জায়গায় গিয়ে শেষ করি মানে আগের দিনে বেসিক্যালি ক্লাসিক্যাল ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অফসিলেটার সেইটা নিয়ে কথাবার্তা হয়েছে আর কি তাহলে আমি প্রবলেমটাকে ক্লাসিক্যালি সলভ করেছি ক্লাসিক্যালি সলভ করে বেশ কিছু জিনিস আমরা আগের দিন করেছিলাম তাই তো তাহলে যেটা ব্যাপারটা ছিল যে যখন তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অফিসেটার করবে সে ল ওবে করে হুকস ওবে করবে কুকস যেটা বলছে একটা রেস্টোরিং ফোর্স আসছে সেই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স এটার সঙ্গে সমান যেখানে কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট হুইচ ইজ মেজার অফ স্টিভনেস অফ রিজিডিটি অফ দ্য বন্ড আর এক্স হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এটা হচ্ছে ফোর্স এইটা আর তার সাথে মানে এটা হচ্ছে ফোর্স আর কি এবং তার সঙ্গে পোটেন্সিয়াল এনার্জি যেটা পোটেন্সিয়াল এনার্জিটা আমরা লিখেছিলাম ভি এক্স সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এরকমভাবে লেখা হয়েছে এবং পোটেন্সিয়াল এনার্জিটা হচ্ছে তোমার প্যারাবোলিক এবং সিমেট্রিক অ্যাবাউট এক্সিকাল টু জিরো এক্সিকাল টু জিরোর অ্যাবাউট সেটা সিমেট্রিক ছিল মানে আমি হয়তো রাফলি একটা ছবি যদি এঁকে দিই এরকম একটা রাফ ছবি এখানে ভি এক্সটাকে প্লট করা হচ্ছে এটা বেসিক্যালি হাফ কে এক্স স্কোয়ার এর সঙ্গে যাচ্ছে এটা এক্স ইকুয়াল টু জিরো এক্স এর সাথে প্লট করা হলো এই ডিসটেন্স এ মাইনাস ইনফিনিটি এর দিক এই দিকটা হচ্ছে প্লাস ইনফিনিটি ঠিক আছে আচ্ছা তাহলে এই যে প্রবলেমটা প্রথমে ক্লাসিক্যালি সলভ করা হয়েছিল ক্লাস আগের ক্লাসে আমরা এই প্রবলেমটাকে ক্লাসিক্যালি সলভ করে যে ক্লাসিক্যালি সলভ করে অনেক কিছু পেয়েছি আচ্ছা আমরা চারটে পয়েন্ট শেষে সামানাইজ করেছিলাম মানে চারটে ইম্পর্টেন্ট পয়েন্ট যে চারটে পয়েন্টের থ্রু দিয়ে আমি অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কোয়ান্টাম অক্সিডাটার যে ক্লাসিক্যাল অসিলেটর থেকে আলাদা সেটাকে দেখাবো যে চারটে পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম সেই চারটে পয়েন্ট ছিল যে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক কনসিলেটারের ক্ষেত্রে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি সেকেন্ড যেটা ছিল যে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক কনসিলেটারের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি যেটা জিরো পয়েন্ট এনার্জি সেটা জিরো হচ্ছে থার্লি যেটা ছিল যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে দ্যার ইজ এ জিরো প্রোবাবলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল অর্থাৎ ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক কনসেনেটারের ক্ষেত্রে একটা গিভেন এনার্জির জন্য যে টার্নিং পয়েন্ট ফিক্সড হয়ে যাচ্ছে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই আর ফোর্থলি আমরা ডিস্ট্রিবিউশনের কথা বলেছিলাম আমরা যেটা দেখেছিলাম যে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক কনসেনেটারের ক্ষেত্রে ইকুইবিয়াম পজিশনের কাছে হচ্ছে প্রোবাবলিটি ডেন্সিটিটা মিনিমাম আর যখন আমি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছি তখন প্রসিতে বেড়ে 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 তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে তাহলে এই চারটে পয়েন্ট আমরা আগের দিন উল্লেখ করেছিলাম যেটা ক্লাসিক্যাল সিম্পল আরবানিক অস্টুরেটারের ক্যারেক্টার একটু ফিচারের মধ্যে পড়ছে এবং এই প্রবলেমটাকে যখন কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করবো কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করলে তুমি দেখতে হবে যে এই চারটে জিনিস কেমনভাবে পাল্টাচ্ছে মানে কোয়ান্টাম সিম্পল হারমোনিক অস্টুরেটারের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে এনার্জিটা এর বদলে ডিসক্রিট হয়ে যাবে জিরো পয়েন্ট এনার্জি সেটা জিরোর বদলে নন জিরো হয়ে যাবে আর দেয়ার ইজ এ ফাইনাইট প্রিটি অফ দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট সেটা তুমি দেখতে পাবে যেটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং আর ফাইনালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল অস্ট্রিলেটার ক্ষেত্রে যেমন দেখছো তার থেকে একটুখানি অন্যরকম হবে পার্টিকুলারলি গাউন স্টেট যদি তুমি কনসিডার করো ইকুলিবিয়াম পজিশনের প্রবাবলিটি ডেন্সিটিটা মিনিমামের বদলে ম্যাক্সিমাম হবে আর টার্নিং পয়েন্টের দিকে প্রডিষ্টি বাড়ার বদলে ওটা কমে 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 জিরোর দিকে যাবে ঠিক আছে এইগুলো তাহলে এই ইম্পর্ট্যান্ট ফিচারগুলো তুমি দেখতে পাবে আচ্ছা আরও একটা দুটো জিনিস আমার হয়তো একটু বলে দেওয়া উচিত ছিল সেটা সাম আমার বলা হয়নি আগের দিনে সেটা আমি তোমাকে একটু হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি যেটা ওই ক্লাসিক্যালি তুমি সলভ করবে ক্লাসিক্যালি একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে যে থিওরেমটা ক্লাসিক্যাল কোয়ান্টাম সর্বত্রই আছে যেটাকে বলে ভিরিয়াল থিওরেম ভিরিয়াল থিওরমটা যে আমি একটু স্টেট করছি এই পার্টিকুলার কনটেক্সটে তোমাকে আমি একটু কাজ দেবো মানে হোমওয়ার্ক দেবো যে ভিরিয়াল থিওরামটা তোমার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কেমন করে ইউজড হচ্ছে সেটা তুমি একটু দেখবে তারপরে আমি কোয়ান্টাম মেকানিক্যালি লিনিয়ার সিম্পল হারমোনিক্সলেটার করে দেওয়ার পরে তারপরে কোয়ান্টাম মেকানিক্যাল ভার্সনস অফ ভিরিয়াল থিওরিম তার সঙ্গে আরও দু একটা থিওরাম আছে হেলমেন ফাইনম্যান থিওরিম হাইপার ভিরিয়াল থিওরিম এইগুলোকে নিয়ে আমি যখন পরে একটু কথাবার্তা বলবো আর কি তাহলে আমি তোমাকে একটা হোমওয়ার্কের মতো দিলাম বা অ্যাসাইনমেন্টের মতো দিলাম বাড়িতে কষবে আমি যে প্রবলেম গুলো দিচ্ছি এটা কিন্তু বাড়িতে কষবে তোমাকে বাবা লম্বা রেসের ঘোরা হতে হবে হ্যাঁ মিডিয়কৃতিকে আমি ভীষণ ঘেন করি হ্যাঁ মিডিয়কৃতিটা ভীষণ বাজে জিনিস হ্যাঁ মিডিয়োকাররা কোথাও পৌঁছাতে পারে না যারা তারা কেরানি হয় অ্যাডমোস্ট এর বেশি কিছু হতে পারে না আর কি আর মিডিওকারদের কনফিডেন্স এত কম হয় না তারা হচ্ছে ওই ওই জনতার মতো আর কি হ্যাঁ আজকে তৃণমূল তো কালকে বিজেপি পরশুদিন সিপিএম তারপরের দিন কংগ্রেস না থাকবে কোনো তাদের নীতি না থাকবে কোনো আদর্শ প্রবলেম হচ্ছে এইটা আত্মবিশ্বাস এত কম থাকে যে সে গাইড করা করা মানে কি বদলে বলা ভালো আর কি সেটা করা হচ্ছে অনেক সহজ তোমাকে একটা অথরিটি হতে হবে তুমি যেটা বলবে লোকে সেটা মানবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এখানে এখানে যে অ্যাসাইন বা হোমওয়ার্ক বা প্রবলেম গুলো দেওয়া হয় সেইগুলো তুমি কিন্তু কমপ্লিট করবে আমি দিচ্ছি জাস্ট টাইমের কনস্টেন্টের জন্য আমরা যখন বই লিখবো বইয়ে দেখব মানে বই যখন বেরোবে বই গিয়ে দেখব হয়তো সবই করে দেওয়া থাকবে বা অনেক কিছুই করে দেওয়া থাকবে কিন্তু এই কনটেক্সটে আমি যদি মনে করি যে বইয়ে আমি যতখানি লিখতে পারতাম সব তোমাদের পড়াবো তাহলে কিন্তু সিলেবাস আমি কোনোভাবেই শেষ করতে পারবো না ঠিক আছে তাহলে হোমওয়ার্ক হচ্ছে এরকম যে তোমার মানে এক নম্বর হচ্ছে আর তার সঙ্গে আর একটা পাঠ হচ্ছে অ্যাপ্লাই ভিডিওল থিওরম ইন এক নম্বর হচ্ছে তোমার

কাজে লাগবে আর একটা না হয় বলছি একটা উইথ হারমোনিক অস্টুরেটার এরকম দেখতে ধরো আলফা এক্স টুদ্রি পাওয়ার ফোর এরকম ধরো দেখতে হ্যাঁ এটা আলফা এক্সুদি পার ফোর এরকম যদি পোটেন্সিয়াল হয় যেমন হারমোনিক হাফ হাফকে এক্সেস করে এটা হচ্ছে কোয়াটিক পোটেন্সিয়াল এটা এক্স টু পার ফোর মানে ওটা হচ্ছে কোয়াড্রেটিক এক্স স্কোয়ার এর সঙ্গে যাচ্ছে এটা কোয়াটিক পটেনশিয়াল তাহলে x টু দি পাওয়ার 4 তার সঙ্গে এটা তাহলে তোমাকে জাস্ট একদম এটা ক্লাসিক্যালি এটাকে কোয়ান্টাম মেকানিক্সের সাথে তোমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই মানে আমি স্টেট এন্ড প্রুফ ভিরিয়াল থিওরেম যখন বলছি এটা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে কিন্তু ভিরিয়াল থিওরেমটা আছে ঠিক আছে আচ্ছা আমি এর এই সংক্রান্ত একটুখানি কথা একটুখানি বলে দিই তোমাদের সুবিধার জন্য তাহলে এইটা আমার হোমওয়ার্ক রইল এই সংক্রান্ত একটুখানি কথা একটুখানি বলে নেওয়া যাক যে বিরিয়াল থিওমারের একটা সিম্প্লিফাইড ভার্সন আছে সিম্পল ফর্মটা হচ্ছে এরকম যে যেটা বলা হচ্ছে যে যদি এমন হয় যে ইফ পটেনশিয়াল এনার্জি উইথ বা পটেনশিয়াল এনার্জি ইজ অফ দা ফর্ম এইভাবে লিখে দিই এই পটেনশিয়াল এনার্জি ইস অফ দা ফর্ম মানে এটা হচ্ছে একটা প্যারামিটার আর s টা হচ্ছে তোমার জাস্ট বেসিক্যালি একটা নাম্বার মানে এখানে এটা হচ্ছে একটা প্যারামিটার প্যারামিটার আর s টা হচ্ছে জাস্ট একটা রিয়েল নাম্বার রিয়েল নাম্বার তাহলে পোটেন্সিয়াল এনার্জিটা এক্স এর সার্টেন পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল যেমন হারমোনিক অসিলেটর ক্ষেত্রে ওটা এক্স এর স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল ঠিক সেরকম আছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে পোটেন্সিয়াল এনার্জি কত হয় মাইনাস জে ডি স্কয়ার বাই ফোর পাই এপসাইলন জিরো আর অর্থাৎ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর সঙ্গে প্রপোর্শনাল তখন এসটা হচ্ছে মাইনাস ওয়ান এরকম আর কি তাহলে এই পোটেন্সিয়াল এনার্জি ইজ অফ দ্য ফর্ম এইটা যেখানে মানে হোয়ার হোয়ার এ হচ্ছে একটা প্যারামিটার এস হচ্ছে রিয়েল নাম্বার দেন তুমি কি লিখতে পারছো দেন টু ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকোয়াল টু এই এস ইন্টু অ্যাভারেজ পোটেন্সিয়াল এনার্জি তখন টু ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেটা হয়ে যাওয়া হচ্ছে এস ইন্টু অ্যাভারেজ পোটেন্সিয়াল এনার্জি তো এবারে দেখো নাও যেহেতু টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি তুমি এখান থেকে যেটা লিখতে পারো সেটা হচ্ছে এই যে ধরো এটা কাইনেটিক এনার্জি রইলো পোটেন্সিয়াল এনার্জি থেকে এখান থেকে তুমি কি লিখতে পারো টু বাই এস ইন্টু কাইনেটিক এনার্জি এভাবে লিখতে পারো সেটা দাঁড়াচ্ছে ওয়ান প্লাস টু বাই এস ইন্টু টিক এনার্জির অ্যাভারেজ বা তুমি এখান থেকে কাইনেটিক এনার্জি থেকে দেখতে পাচ্ছ এস বাই এস প্লাস টু ইন্টু টোটাল এনার্জির মানে এটা হচ্ছে ইটা হচ্ছে এইটা হলে তোমার ই এর অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে টি এর অ্যাভারেজ প্লাস ভি এর অ্যাভারেজ তারপরে ভি এর অ্যাভারেজটা এই ভিডিয়াল থিওরেম থেকে তুমি যা রিপ্লেস করলে তোমার ভি এর অ্যাভারেজটা হচ্ছে টু বাই এস ইন্টু টি এর অ্যাভারেজ তাহলে ওয়ান প্লাস টু বাই এস কত হবে এস প্লাস টু বাই এস তাহলে তোমার এইটা এইটা তাহলে সেখান থেকে দেখো তোমার টিটা হয়ে যাচ্ছে এস বাই এস প্লাস টু কি তার মানে টোটাল এনার্জি জানলে জানলেটি এখানে তার ঠিক কতখানি ফ্র্যাকশান সেটা তুমি এখান থেকে পেয়ে যেতে পারছো আবার উল্টো দিক দিয়ে তুমি এইভাবেও ভাবতে পারো মানে এগেন এরকম করে তুমি ভাবতে পারো যে এই যে অ্যাভারেজ এনার্জিটা কাইনেটিক এনার্জি অ্যাভারেজ প্লাস পোটেন্সিয়াল এনার্জি অ্যাভারেজ আমি এখানে পোটেন্সিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জির টার্মস রিপ্লেস না করে কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জিটা আমি রিপ্লেস করলে এটা কত হচ্ছে মানে এস বাই টু ইন্টু পোটেনশিয়াল এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি তাহলে কত হলো এটা তাহলে এস মানে এস বাই টু প্লাস ওয়ান অর্থাৎ এস প্লাস টু বাই টু ইন্টু এইটা সেখান থেকে দেখো পোটেন্সিয়াল এনার্জির অ্যাভারেজটা হয়েছে টু বাই এস প্লাস টু ইন্টু টোটাল এনার্জির অ্যাভারেজ মানে টোটাল এনার্জি জানলে সেখান থেকে তুমি পোটেনশিয়াল এনার্জি বের করে ফেলতে পারবে মানে পোটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি ঠিক অ্যাকচুয়ালি টোটাল এনার্জি কতখানি ফ্র্যাকশন সেটাও তুমি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে মানে কাইনেটিক এনার্জ এবং পোটেনশিয়াল এনার্জি সম্পর্কটা তুমি যেমন দেখতে পেলে অ্যাট দ্য সেম টাইম কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি কতখানি ফ্যাকশান সেটাও তুমি দেখতে পাবে এবারে দেখো আমি সিম্পল কেস বলছি ফর এই ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অক্সুলেটার ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অক্সুলেটারের ক্ষেত্রে কি হওয়া উচিত না তার ক্ষেত্রে পোটেন্সিয়াল এনার্জিটা যেহেতু হাফকে এক্স স্কোয়ার তুমি কম্পেয়ার করলে এসটা তাহলে কত এসটা হচ্ছে তোমার দুই আমি বলেছি আমি পোটেন্সিয়াল এনার্জি যদি এক্স দি পাওয়ার এস এর সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে এই এই জিনিসগুলো তাহলে হারমোনিক অসুলেটারের ক্ষেত্রে যেহেতু পোটেন্সিয়াল এনার্জিটা কে এক্সে স্কোয়ার তাহলে এসটা হচ্ছে তোমার দুই হয়ে যাচ্ছে তাহলে এস যদি দুই হয়ে যায় তাহলে ক্লিয়ারলি কি হচ্ছে এখান থেকে ক্লিয়ারলি খেয়াল করে দেখে এসের জায়গায় দুই বসালে হারমোনিক অস্ট্রিলেটার ক্ষেত্রে কাইনেটিক ইকোয়াল টু প্রোটেন এনার্জি হচ্ছে এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেইটা হচ্ছে আমার টোটাল যে এনার্জি তার অর্ধেক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে হারমোনিক অস্ট্রিলেটার প্রবলেমের ক্ষেত্রে তোমার কাইনেটিক এনার্জি ইকাল টু প্রোটেনশিয়াল এনার্জি এবং সেটা টোটাল এনার্জি অর্ধেক হয়ে যাচ্ছে ঠিক আছে বোঝা গেলো শোনা যাচ্ছে তো হ্যাঁ আচ্ছা এবারে একটা জিনিস দেখো যে তুমি এই যেটা পেলে তো ভিরিয়াল ভিডিওটাকে কাজে লাগিয়ে পেলে এবারে আমি কিন্তু ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অপসলেটার ক্ষেত্রে এই জিনিসগুলোকে ক্যালকুলেট করতে পারি মানে আমি তোমাকে যে কাজটা দিচ্ছি অ্যাট দা সেম টাইম যে আগের দিনে তুমি দেখো ওই আমি সব কিছুই করেছিলাম সব কিছু করেছিলাম মানে আমি তোমার কি বলবো মানে এক্সের মানে ডিসপ্লেসমেন্ট এক্স এজ ফাংশন অফ টাইম তুমি এক্সপ্রেস করেছো ভেলোসিটি এজ ফাংশন অফ টাইম তুমি এক্সপ্রেস করেছো তাহলে সেই যে এক্সপ্রেশানগুলি ইউজ করা হয়েছে সেই এক্সপ্রেশনগুলোকে ইউজ করে তুমি সেইখান থেকে একদম ক্লাসিক্যালি টি এর অ্যাভারেজ বা ভি এর অ্যাভারেজটা ক্যালকুলেট করতে পারো কি না করবে এবং সেইখান থেকে ওটা যে টোটাল এনার্জি বাই টু হচ্ছে টোটাল এনার্জি তুমি জানো হাফ এম ওমেগা সেটা হয়তো অলরেডি আমি জানি এবার অ্যাভারেজ এনার্জি অ্যাভারেজ পোটেন্সিয়াল এনার্জি সেটা যে সত্যি সত্যি একের চার এম ওমেগা হচ্ছে অর্থাৎ টোটাল এনার্জি অর্ধেক হচ্ছে সেইটাও তোমাকে আমি বাড়িতে কষতে দিচ্ছি তাহলে আমি আর একটা কাজ তোমাকে করতে দিচ্ছি সেটা হচ্ছে যে এটা হোমওয়ার্ক হিসেবেই না হয় ভাবছি কমে কিছুকে ভাবছি তাহলে প্রবলেমটা হচ্ছে ফর ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অস্ট্রিটার ফাইন্ড অ্যাভারেজ টি অ্যান্ড অ্যাভারেজ ভি এন্ড হেন্স সো দ্যাট দ্য রেজাল্ট ওবে ভিরিয়াল ঠিক আছে তাহলে এই কাজটা তোমায় আমি দিলাম যে তুমি একদম ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক তার জন্যে তুমি জাস্ট অ্যাভারেজ কাইনে কেনা যে বের করবে একদম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তোমায় জানতে হবে মানে যেকোনো জিনিস ক্লাসিক্যালে যে কোনো জিনিস এভারেজ কি করে বের করতে হয় তোমাকে ইন্ট্রিক্যাল আবার অল স্পেস করতে হয় যে কোয়ান্টিটিটার অ্যাভারেজ বের করতে পারছো সেটা লিখতে হয় আর তার সঙ্গে সঙ্গে প্রোবাবলিটি লিখতে হয় তাহলে প্রোবাবলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে আমি অলরেডি করে দিয়েছি কাইনারি এনার্জি মানে তোমার বেসিক্যালি হাফ এম ভি স্কোয়ার তার অ্যাভারেজ বের করা তার মানে তোমার আবার অল স্পেস হাফ এম ভি স্কোয়ার ইন্টু তার প্রোভাবি ডিস্ট্রিবিউশনটা ঠিক একই রকম ভাবে প্রোটিন হাত ক্স স্কোয়ার তার হাফকে এক্স স্কোয়ার কিন্তু প্রোব ডিস্ট্রিবিউশন অল স্পেস

এবারে তারপরে নিশ্চয়ই কোয়ান্টাম সিম্পল হারমোনিক অপসিডেটার নিয়ে কথাবার্তা বলার কথা কিন্তু ক্লাসিক্যাল এবং কোয়ান্টামের মধ্যে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে তুমি সেটাকে সেমি ক্লাসিক্যাল বলতে পারো অথবা তোমার ওল্ড কোয়ান্টাম থিওরি বলতে পারো তার মানে আমার এখন মানে মেনলি আজকে আর কি যে জিনিসটা নিয়ে আমরা এমফ্যাসিস দেবো সেটা হচ্ছে এই যে লিনিয়ার সিম্পল হারমোনিক অপসিডেটার সলিউশন বাই ওল্ড কোয়ান্টাম থিওরি থিওরি ওর এখানে সময় বলা হয় কোয়ান্টাম থিওরি হুম সলিউশন বাই ওল্ড কোয়ান্টাম থিওরি ওর সেমিক্লাসিক্যাল কোয়ান্টাম থিওরি হ্যাঁ এইটা এবারে দেখতে হবে মানে মানে ক্লাসিক্যাল এবং যেটা মডার্ন কোয়ান্টাম বা এক্স্যাক্ট কোয়ান্টাম তার মাঝে একটা জায়গা আছে সেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল যেটা কোনো সময় ওল্ড কোয়ান্টাম থিওরি বলা হয় আচ্ছা এই ব্যাপারটা কি না ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি উইলসন সমারফিল কন্টাইজেশন রুল মানে আমি অ্যাকচুয়ালি এত কিছু না বলে আমি যে জায়গাটা অ্যাকচুয়ালি এম্পাসিস দিতে পারতাম সেটা মানে যেটা বলতে পারতাম সেটা হচ্ছে উইলসন সমারপিল কন্টাইজেশন রুল সেইটাকে কাজে লাগিয়ে আমি লিনিয়ার সিম্পল সামনে কন্টুলেটার প্রবলেমটাকে কেমন করে সলভ করি আর কতগুলো জিনিস তুমি প্রথমে বুঝে নাও সেটা হচ্ছে এই যে যে ধরো কোয়ান্টাম মেকানিক্স এর জন্মদিন যদি বল মানে মানে সেই রেসপেক্টে মানে জার্নি অফ কোয়ান্টাম থিওরি থিওরি স্টার্টেড কত না সেইভাবে যদি বলো চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে তাহলে জাস্ট কোয়ান্টাম মেকানিক্সের জার্নিটা শুরু হচ্ছে চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে কাত না বাই ম্যাক্স প্ল্যান মানে উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর ওই ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন সেটাকে এক্সপ্লেন করতে গিয়ে আইনস্টাইনকে একটা বলছে প্ল্যাংকে একটা রেভলিউশনারি অ্যাডামসান নিতে হলো সেটা হচ্ছে এই যে এনার্জি দেওয়া নেওয়াটা মানে পার্টিকুলারলি অসুলেটারের জন্য অ্যাটমিক অসসলেটারের এনার্জি দেওয়া নেওয়াটা সেটা সবসময় কন্টিনিউয়াসলি বা যে কোনো আরবিটারি অ্যামাউন্টে হবে সেটা নয় সেটা বেশি করে তোমার ডিসক্রিট বা কোয়ান্টাইজড হতে হবে ঠিক আছে তাহলে এইখান থেকে কোয়ান্টাম মেকানিক্সের যাত্রাটা শুরু হচ্ছে এবং আমরা দেখবে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনটা আমরা মোটামুটিভাবে পড়েছি আর কি এবারে এই কোয়ান্টাম মেকানিক্সের জার্নিটা তুমি সেই রেসপেক্টে ম্যাচিউরিটি পাচ্ছ কখন ম্যাচুরিটি পাচ্ছে হচ্ছে মানে আমি সেইভাবে বলবো যে কোয়ান্টাম থিওরি থিওরি থিওরিওরিংস ইস ম্যাচুড়িটি কোন সময় করে মোটামুটি ভাবে ধরো ম্যাচিউরিটি অ্যারাউন্ড এই উনিশশো পঁচিশ ছাব্বিশ এই সময় করে উনিশশো পঁচিশ ছাব্বিশ সাল নাগাদ তোমার কোয়ান্টাম থিওরিটা ম্যাচুরিটি পাচ্ছে কিভাবে ম্যাচুরিটি পাচ্ছে না ডেভেলপ হয়ে গেল ডবলু হাইসেনবার্গ হম হার্নার হাইসেনবার্গ হাইসেনবার্গ মানে ডবলু হাইসেনবার্গ তাইতো নাকি হাইসেনবার্গ তারপরে হচ্ছে তোমার ডিরাক হ্যাঁ এরা তোমার ডেভেলপ কোয়ান্টা মেকানিক এরা তাদের মতো করে কোয়ান্টা মেকানিক ডেভেলপ করলেন মানে বেসিক্যালি শরিঞ্জর শরিঞ্জর সে ওয়েব মেকানিক মানে ওয়েব মানে সেটা মানে আসলে অ্যাপ্রোচ গুলো আলাদা আর কি সেই গুলো পরে আমরা বলবো শরিঞ্জার তার একটা পার্টিকুলার অ্যাপ্রোচ একটা মানে ওয়েব থিওরির মতো করে হচ্ছে কোয়ান্টাম মেকানিক ডেভেলপ করলেন ম্যাট্রিক্স মেথডে হাইসেনবার্গ কোয়ান্টাম মেকানিক ডেভেলপ করলেন এবং দুটোই ছিল নর্মালি হচ্ছে নন ডিরেটিভ হিস্ট্রিক কেস ডিডেটিভিস্ট্রিক কেসে হচ্ছে ডিরাক সেটাকে ডেভেলপ করে ডিড হিস্ট্রিক কোয়ান্টাম মেকানিক ডেভেলপ করে গেল তাহলে এই মোটামুটি উনিশশো পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময় করে যখন শরীর যারা হাইসেনবাগ এবং ডিরাক তারা কোয়ান্টাম মেকানিক্সটাকে ডেভেলপ করে ফেললেন তখন কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটা ম্যাচিউরিটি পেয়ে গেল এই তাদের ডেভেলপমেন্টের পরে যে নতুন কোয়ান্টাম মেকানিক্সটা তৈরি হবে সেটাকেই আমি বলবো দিস ইজ দা মডার্ন অর এক্স্যাক্ট কোয়ান্টাম মেকানিক এটা মডার্ন কোয়ান্টাম মেকানিক্সও বলতে পারে বা উনি एग्জ্যাক্ট কোয়ান্টাম মেকানিক্সও বলতে পারে আর এবারে এই যে দুটো মানে এই মোটামুটি পঁচিশ বছরের একটা সময় এটা তো উনিশশো সালের পর শেষের দিকে তো হয়ে যাচ্ছে সেখান থেকে উনিশশো পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত মোটামুটি এই ওয়ান ফোর্থ অফ এ সেঞ্চুরি এই সময়ের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স তার জন্ম থেকে ম্যাচুরিটি পেয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবারে যেটা হচ্ছে যে কোনো তোমার ছেলে জন্মেই তো স্যার ম্যাচুরিটি পেয়ে যাবে না তাকে তো আস্তে 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 হাঁটতে শিখতে হবে মানে প্রথমে সে উল্টাতেই পারবে না তারপরে ওল্টাবে হামাগুড়ি দেবে হাঁটতে পারবে হ্যাঁ করে আস্তে আস্তে তার শিক্ষা দীক্ষা উমুক্তম ইত্যাদি ইত্যাদি হয়ে সে ফাইনালি সে ডেভেলপ করবে ডেভেলপ করতে 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 সে ম্যাচুরিটিতে পৌঁছাবে আর এবারে এই যে ম্যাচিউরিটি স্টেজে মানে মানে আমি বলছি যে এই যে ডেভেলপমেন্টের স্টেজে এর মাঝে বেশ কিছু অ্যাটেম্প নেওয়া হয়েছিল যেটা মানে বেসিক্যালি আমরা যে কতকগুলো পয়েন্ট ধরো উল্লেখ করেছি সেটা কিছু ধরো ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন তারপর হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট তারপর টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড তারপরে ধরো তোমার বোর্ড থিওরি এই যে কথাগুলো বলা এইগুলো হচ্ছে সেই রেসপেক্টে কিছু মাইল কিছু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভীষণ ইম্পর্টেন্ট ঘটনা সেইগুলোকে আমি জাস্ট পরপর কম এফেক্ট আমরা বলেছি এইগুলো আর কি এবারে সিস্টেমেটিক্যালি জাস্ট কোনো একটা মাইক্রোস্কোপিক বা অ্যাটমিক ওয়ার্ল্ডের প্রবলেমটাকে ট্যাকেল করা এই সিস্টেমেটিক ট্যাকেল করাটা ঠিক ঠিক করে হচ্ছে নাইনটিন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে হাই বা ডিরাক এদের হাত দোকানে এর মাঝে একটা বড় সময় ছিল যে সময় হচ্ছে তোমার ঠিক এক্স্যাক্টলি কোয়ান্টাম মেকানিক মানে আনসারটি প্রিন্সিপাল তখন হয়নি ওয়েব পার্টিক্যাল ডুইলিটি হয়নি সেই জন্য তোমার একজাক্ট কোয়ান্টাম মেকানিক ডেভেলপড হয়নি কিন্তু যে এনার্জিটাকে ডিসক্রিট বা কোয়ান্টাইজড হবে মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন অটো ইলেকট্রিক এফেক্ট টেম্পারেচার ডিপেন্ড ফিট ক্যাপাসিটি অফ সলিড অ্যাটমিক লাইন স্পেকটা এইগুলো কিন্তু আমার চোখে আঙুল দিয়ে বারবার বারবার দেখিয়ে দিচ্ছিল যে এনার্জি এক্সেসটা কিন্তু ডিস্ট্রিক্ট বা কোয়ান্টাইজ বা এনার্জি কন্টেন্টটাও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ডিস্ট্রিক্ট বা কোয়ান্টাইজ এবার কথা হচ্ছে যে কিভাবে সিস্টেমেটিক্যালি লোকে বের করতে পারে একটা ক্লাস অফ প্রবলেমসের জন্য যে এনার্জিটা কেমন করে ডিস্ট্রিক্ট বা কোয়ান্টাইজ হচ্ছে তাহলে এটা কথা হচ্ছে যে এই যে দুটো মাইলস্টোনস এর মাঝে একটা সময় ছিল এইটার এইটার মাঝে এইখানে কিন্তু এই এত গ্যাপ ছিল না এইখানে লোকে হ্যাঁ জাস্ট জাস্ট একটা ক্লাস অফ প্রবলেমসের জন্য এনার্জিটা তোমার ডিসক্রিট বা কোয়ান্টাই সেটাকে বের করা একটা সিস্টেমেটিক রাস্তা বের করেছিল তাহলে মানে বিটুইন দিস টু টাইম ফ্রেমস কিছু রিয়েলিস্টিক কালেকশনস করা হয়েছিল অন ক্লাসিক্যাল মেকানিক্স যেটাকে আমি জাস্ট ওল্ড কোয়ান্টাম থিওরি বলবো তাহলে এর মাঝে হচ্ছে যেটা হয়েছিল इन बिटुईन टू टाइम फ्रेंड सेटिक कारेक्शन रियलिस्टिक कारेक्शन to classical mechanics were made permitted permitted ঠিক আছে এইটাকে তোমার কালেকটিভলি বলা হচ্ছে দে আর কালেকটিভলি नोन অ্যাজ নোন অ্যাজ ওল্ড কোয়ান্টাম থিওরি তাহলে একটা হচ্ছে নিউ কোয়ান্টাম থিওরি মডার্ন বা নিউ কোয়ান্টাম থিওরি আর একটা হচ্ছে ক্লাসিক মানে তার আগে ছিল ক্লাসিক্যাল থিওরি তাহলে এর মাঝের সময়ের মধ্যে হচ্ছে লোকে একটা সিস্টেমেটিক্যালি ওই ওই ধরনের প্রবলেম যেখানে বেশি করে ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করছে তাদের এনার্জিটাও ইভেন সিস্টেমেটিক্যালি বের করার একটা চেষ্টা করেছিল সেটাকেই বলা হচ্ছে ওল্ড কোয়ান্টাম থিওরি আর এই ওল্ড কোয়ান্টাম থিওরিগুলোর মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার উইলসন থমার কোয়ান্টাইজেশন রুল তাহলে তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে মুখেই বলছি যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মানে যে কি বলবো মানে যে টুলটা আর কি যেটা ওল্ড কোয়ান্টাম থিওরির মধ্যে পড়ে সেটাই হচ্ছে উইলসন সমারফিল কোয়ান্টাইজেশন রুল তাহলে কি হচ্ছে উইলসন কোয়ান্টাইজেশন রুল বলব ইফ কিউ আর আমি সংক্ষেপে এটা লিখলাম ওলসন সমারফিল কোয়ান্টাইজেশন তাহলে উইলসন সমারফিল কোয়ান্টাইজেশন মূলটা হচ্ছে একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ যেটা দিয়ে তুমি কিন্তু একটা ক্লাস অফ প্রবলেমসের এনার্জিকে ডিসক্রাইব বা কোয়ান্টাইজ সেটাকে বের করতে পারো তাহলে এটা ক্লাসিক্যাল মেকানিক্স শোনায় আবার এক্স্যাক্ট অপারেটর অ্যালজেব্রা দিয়ে যে কোয়ান্টাম মেকানিক্স করতে সেটাও না এটা যদি মাঝামাঝি একটা জায়গা হ্যাঁ সেই জন্য এটাকে সেমি ক্লাসিক্যাল থিওরি বলা হচ্ছে মানে উইলসন সময়ান্টাইজেশান রুলটা হচ্ছে ওল্ড কোয়ান্টাম থিওরির মধ্যে পড়ে বা সেমি ক্লাসিক্যাল থিওরির মধ্যে এটা পড়ে আচ্ছা এই রুলটা কী বলছে এই রুলটা যেটা বলছে সেটা হচ্ছে এই যে যে কোন একটা ক্লোজ অ্যান্ড পিরিয়ডিক অরবিটের জন্য মানে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ মোশনকে সে ট্যাকেল করতে পারে সেখানে ক্লোজ পিরিয়ডিক মোশন আছে যেমন হারমোনিক অস্ট্রেলেটারের ক্ষেত্রে তুমি দেখেছো ক্লোজ পিরিয়ডিক মোশন আছে হাইড্রোগেন অ্যাটমের ক্ষেত্রে ক্লোজ পিরিয়ডিক মোশন আছে রিজিডোটার প্রবলেমের ক্ষেত্রে ক্লোজ পিরিয়ডিক মোশন আছে বা পার্টিকল কনফাইন্ড ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স বা পার্টিকেল ইন এ বক্স এই প্রবলেমের জন্য একটা ক্লোজ পিরিয়ডিক মোশন আছে তাহলে কি বলা হচ্ছে যে ফর ক্লোজ অ্যান্ড পিরিয়ডিক মোশন ফর এ ক্লোজ অ্যান্ড

কি হচ্ছে জেনারেলাই পজিশন কোয়ার্ডিনেট আর পিআই টা হচ্ছে তার ক্যানোনিকাল মোমেন্টাম কোয়ার্ডিনেট ঠিক আছে তাহলে কি হচ্ছে তোমার মানে জেনারেলাই পজিশন মানে ধরো তুমি যে টাইপের মোশন আমি ওই যেটা আনসারিনে পিনকে করার সময় যেমন ধরেছিলাম না ধরো তুমি এমন হতেই পারে যে মানে আমি এইভাবে ভাবছি যে ধরো যদি হয় যে ইফ পিআইটাকে তুমি ধরো বা কিউআইটাকে কিউআইটাকে তুমি এক্স ধরছো মানে কাটিং কোঅর্ডিনেট সিস্টেমে যে তুমি ধরো এই যে জেনারেলি পজিশন কোঅর্ডিনেটটাকে তুমি ধরো এক্স ধরছো তখন পরস্পর নিয়ে পিআইটাকে তোমাকে ধরতে হবে কত পিএক্স যাতে করে সাইকেল কিনতে গেল পিএক্স ডিএক্স এটা হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার এনএক্স ইন্টু এইচ হবে হ্যাঁ এটা মানে এনটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম নাম্বার সেটা আমি পরে দেখছি কীভাবে আসছে আর কি এক্স ইন্টু এইচ হবে সিমিলারলি সাইকেল কিনতে গেল পি ওয়াই ডি ওয়াই বলো তা এন ওয়াই ইন্টু এইচ হবে সাইকেল কিনতে গেল পিজেড ডিজেড যদি বলো সেটা এনজেড ইন্টু এইচ হবে আবার ধরো তুমি পজিশনটাকে বললে অ্যাঙ্গুলার পজিশন তাহলে কিন্তু এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে নিতে হবে মানে তুমি এখানে কাটি মানে কি বলবো লিনিয়ার মোশনের ক্ষেত্রে এক্স কম্পানির পজিশনটাকে তুমি যখন ধরছো তখন এক্স কম্পোনেন্টের মোমেন্টাম কনসিডার করতে হচ্ছে আর অ্যাঙ্গুলার পজিশনটাকে ধরলে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনসিডার করতে হচ্ছে সেটা হচ্ছে ধরো এই একটা এন ফাইভ ইন্টু এইট এইরকমভাবে লিখতে পারি আর অনেক সময় নিশ্চয়ই এরকম দেখেছো যে তোমার হয়তো পি আর ডিআর হ্যাঁ যেটা ওই হাইডক প্রবলেমের ক্ষেত্রে তখন করতে হয় আর কি যে সাইক কিনতে গেলে ডিআর সেটা হচ্ছে এনআর ইন্টু এইচ বা এরকমও তুমি দেখেছো সাইকি কিনতে গেলে পিথিটা ডিথিটা সেটা হচ্ছে এনথিটা ইন্টু এইচ এক্সেট্রা এসব তোমরা দেখেছো আর কি তার মানে ওইটা কন্টিনিউশন রুলটা কিন্তু একটা সিরিজ অফ প্রবলেমস যেখানে হচ্ছে ক্লোজ অ্যান্ড পিরিয়ডিক মোশনটা তুমি দেখতে পাবে সেটা হারমোনিক অসিলেটার প্রবলেম হতে পারে হাইড্রোগ্রেটার প্রবলেম হতে পারে পার্টিকুলার বক্স প্রবলেম হতে পারে এদের জন্য একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ যা দিয়ে তুমি কিন্তু এনার্জি কন্টেন্ট থেকে বের করে ফেলতে পারবে এই যে মোদ্দার কথা আচ্ছা এই যে জিনিসটার এইটার একটা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আমি বোঝার চেষ্টা করছি জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা কীরকম দেখো তুমি যদি এই উইলসন সমারফিল্ড কোয়ান্টিকেশন জুড়ে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা দেখো সেটা হচ্ছে এরকম geometric interpretation of Wilson Somerville quantization rule. আচ্ছা এইটা বোঝার জন্য তোমাকে ফেজ স্পেস সম্বন্ধে একটুখানি ধারণা তোমার থাকতে হবে মানে ধরো আমি মানে ফেজ স্পেস কথাটার এমনি মানেটা হচ্ছে যে আমরা এমনি রিয়েল স্পেসে কি হয় ধরো টু ডাইমেনশনে যদি তুমি কনসিডার করো তাহলে একটা নর্মাল ইউক্লিডিয়ান স্পেসে তোমার একটা অ্যাক্সেস বরাবর তুমি এক্স লিখছো আর একটা অ্যাক্সেস বরাবর ওয়াই লিখছো এবার তার বদলে আমি এরকম একটা হাইপোথেটিক্যাল স্পেস কনসিডার করছি বা অ্যাবস্ট্রাক্ট স্পেস কনসিডার করছি যেখানে একটা ডিটেকশন বরাবর পজিশন লেখা হচ্ছে আর একটা ডিরেকশন বরাবর মোমেন্টাম লেখা হচ্ছে তাহলে যেটা তৈরি হবে সেটা বেশি কারণ তোমার ফেজ স্পেস হ্যাঁ তাহলে তাহলে ফেজ স্পেসটা এরকম দেখতে যদি এইরকম করে তুমি ভাবো আমি সিম্পল সিচুয়েশানটা বলছি তো এই বরাবর তুমি এক্সপ্লট প্লট করছো আর এই বরাবর ধরো তুমি পিএক্স প্লাস করছো এমনিতে কী হয় একটা বরাবর এক্স একটা বরাবর ওয়াই লেখে তার বদলে একটা বরাবর এক্স একটা বরাবর তুমি পিএক্স লিখছো ঠিক আছে যেটা তৈরি হচ্ছে সেই স্পেসটা হচ্ছে তোমার বেসিক্যালি ফেজ স্পেস এবারে ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশানে হলে এই ফেজ পেসটা হচ্ছে ওভারঅল টু ডাইমেনশন হবে কারণ একটা পার্টিকেল যে ওয়ান ডাইমেনশানে মুভ করে তারা একটাই পজিশন কোঅর্ডিনেট নেন একটাই মোমেন্টাম কোঅর্ডিনেট নেন এই দুটো মিলে হচ্ছে তুমি যে ফেজ স্পেসটা পাচ্ছো সেটা তোমার বেসিক্যালি টু ফেজ স্পেস তবে সেই ফেজ পেস নিয়ে মানে পরে অনেক ভালো করে কথাবার্তা বলবো মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কনটেক্সটে তোমার যদি তুমি এ কনসিডার করো মানে কি বলে ওয়ান পার্টিকে ইন থ্রি ডাইমেনশনে মুভ থ্রি ডাইমেনশনে যদি মুভ করে তাহলে তার তিনটে পজিশন কোঅর্ডিনেট আর তিনটে ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট থাকে বলে ফেজ স্পেসটা হবে সিক্স ডাইমেনশনাল তাকে মিউ স্পেস বলা হয় আবার এন পার্টিকে ইন থ্রি ডাইমেনশনে যদি মুভ করে তাহলে থ্রিয়নটা পজিশন করিনেন্ট থিয়েটা মোমেন্টাম কোঅর্ডিনেট কারণ ফেজ পেসটা সিক্স এন ডাইমেনশনাল হয় তাকে গামা স্পেস বলা হয় এবং এইটা তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের কনটেক্সট তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে আমি একটা এক্স একটা পি এক্স বলছি তাহলে একটা ওয়ান পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন এটাকে যদি তুমি কনসিডার করো তাহলে পজিশন কোঅর্ডিনেট একটা কোঅর্ডিনেটটা একটাই সেটা হচ্ছে এক্স আর এর মোমেন্টাম কোঅর্ডিনেট যেটা সেও একটা সেটা হচ্ছে তোমার পিএক্স তখন এই যে ফেস পেসটা আমি এঁকেছি ফেস পেস ইজ টু ডাইমেনশন যেটা আমি এখানে দেখাচ্ছি ঠিক আছে এটাকে তুমি চাইলে এক্সটাকে তুমি জাস্ট ফর দ্য টাইমিং এটাকে কিউ আই লিখতে পারো আর এটাকে ধরো তুমি আই বলছো মানে এর সঙ্গে যদি মিডিয়া লিখতে চাও এক্সটাই হচ্ছে তোমার এই যে এর সঙ্গে যদি মিডিয়া লিখতে চাও তাহলে কিউআই টাই বেসিক্যালি তোমার এখানে এক্স আর পিআই টাই হচ্ছে তোমার বেসিক্যালি পিএক্স তাহলে এখানে এক্স এক্সটার বদল তুমি কিউআই লিখতে পারো আর পিএক্স এর বদল তুমি পিআই লিখতে পারো আর এবারে খেয়াল করে দেখো যে তোমার একটা ধারণা আছে যে হাইক্রিটিক্যাল অফ ওয়াই ডি কি রিপ্রেজেন্ট করে মানে তুমি যদি এইরকম করে ব্যাপারটা একটা ভাববে ধরো ধরো ওয়াই কল টু এফ এক্স একটা ফাংশন ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমার ধরো এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস তাহলে এবারে তুমি যদি এই ইনফ্রিগাল ওয়াই ডি করো এবারে যদি এ থেকে বি করতে সেটা কি রিপ্রেজেন্ট করতে ধরো কথার কথা যে এইটা হচ্ছে তোমার ধরো এ এটা হচ্ছে বি তাহলে ইনফ্রিগাল এ থেকে বি ওয়াই ডি কি রিপ্রেজেন্ট করে না এক্সিকল টু এ এই যে লাইনটা এক্সিকল টু বি এই যে লাইনটা এক্স অ্যাক্সিসটা আর এই ওয়াইকলটা এফেক্ট এই যে ফাংশানটা তাদের মধ্যে যে এরিয়াটা এরিয়া আন্ডার দ্য কার এইটা হতো কি ইন্ট্রিক এ থেকে বি ওয়াই দিয়ে সেটা হচ্ছে আমার এরিয়াটা দিত এই যে এরিয়াটা আমি এখানে এক্সপ্রেস করছি ঠিক আছে তাহলে এবারে যদি তার বদলে তাহলে এই মোশানটা এদিকে এক্স অ্যাক্সিস এদিকে ওয়াই অ্যাক্সিস যদি ধরো মোশনটা এরকম পিরিয়ডিক হতো তা পিরিয়ডিক হলে তাহলে এই যে ওয়াই ডিএক্সটা সেটা তুমি সাইকেল ইন্টিকাল লিখতে সাইকেল ইন্টিকাল লিখলে কি হবে এইটাই তোমার বেসিক্যালি এরিয়া ইনক্লোজ এটা বেসিক্যালি এরিয়া ইনক্লোজ জিওমেট্রিক্যালি জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করে যে যদি তোমার একটা ইন্ট্রিক্যাল এ থেকে সেটা রিপ্রেজেন্ট করে বা স্ক্রিক ইন্ট্রিক্যাল ওয়াইডিএস্ট কি তুই পরিষ্কার বুঝতে পারো এটা কিন্তু এরিয়া ইনক্রেজ রিপ্রেজেন্ট করে এবার আমাদের কেসে দেখে আমাদের কেসে কি বলা হচ্ছে না সাইক্লিক ইন্ট্রিক ডি কিউ এইটা এটা কি রিপ্রেজেন্ট করবে এইটা বেশিকালি ধরো কথার কথা যদি একটা ক্লোজ পিরিয়ডিক মোশন তুমি কনসিডার করো এরকম যদি কনসিডার করো মানে ক্লোজ পিরিয়ডিক মোশন যে ফের স্পেসে তুমি যেখান থেকে শুরু করবে দিনের শেষে আবার সেই জায়গায় ফিরে আসবে এবারে এই যে এরিয়াটা তৈরি হলো এই যে এরিয়াটা তৈরি হচ্ছে হ্যাঁ এই এরিয়াটা তুমি কতগুলো ভাগে ধরো ভাগ করতে পারো চাইলে আমি ভাগ করলাম ধরো হ্যাঁ তাহলে এই যে

স্পেস আমি একটা স্মলেস্ট পসিবল এর ইন ফেস স্পেস ধরছি যেটা ধরো এইটুকু জায়গা ধরো আজ ফর এক্সাম্পল এইটা হ্যাঁ এইটা হচ্ছে তোমার এইচ বলা হচ্ছে টোটাল যে ফেস স্পেসে সাইকেল কিনতে গেলে পিআইডি কিউআই যে টোটাল এরিয়াটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে একটা স্মলেস্ট এরিয়া এইচের একটা ইনটিগ্যাল মাল্টিপল হচ্ছে তার মানে যেটা মানে এদের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে তোমার নর্মাল ইউক্রিডিয়ান স্পেসে কেমন হয় তোমার জানা আছে সাইকেল কিনতে গেলে ওয়াইডিএক্স তার মানে কি তোমার কাছে পরিষ্কার তাহলে আমাদের এই পার্টিকুলার কাছে ওয়াইটাকে রিপ্লেস করতে হবে পিআই দিয়ে তাহলে একদিকে পজিশন কোয়ার্ডিনেট একদিকে মোমেন্টাম কোয়ার্ডিনেট দিলে যে ছবিটা পাওয়া যায় সেটা বেসিক্যালি গেলে তোমার ফেজ স্পেস ঠিক আছে ঠিক আছে তাহলে এই ফেজ স্পেসে এরিয়া এনক্লোজ সেটা সাইকেল পিআই ডি কি ওয়াই রিপ্রেজেন্ট করছে এবং সেটা হবে হচ্ছে এইচ এর একটা স্মলেস্ট এরিয়া তার একটা ইন্টিগ্রাল মাল্টিপল ঠিক আছে তার মানে ফেজ স্পেস এরিয়া মানে এখানে টু মেনশনে বলে এরিয়াটা না হলে তুমি থ্রি ডাইমেনশনে করলে সেটা তোমার ভলিউম হতে পারতো ইলেকট্রনের সময় মানে ফেস ফেস ভলিউমটা একটা মলেস্ট যে ভলিউমে এলিমেন্ট তার একটি ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে মানে আমি এখানে টু ডাইমেনশনে কনসিডার করলাম বলে তোমার অ্যাকচুয়ালি একটা এরিয়ার মতো দেখতে হলো আদারওয়াইজ তুমি ভাবতে পারো যে ভলিউমের মতো ঠিক আছে এটা কত তাহলে জাস্ট সাইকেল আই ডি পিআই আই হচ্ছে একটা এরিয়া রিপ্রেজেন্টেশন যে এরিয়াটাকে মলেস্ট এরিয়া তার ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে এইটা হচ্ছে তার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন ঠিক আছে আচ্ছা এই যে এই যে এই যে এটা বলা হয়েছে এই যে এখানে তোমার যে ফাইনাল ওই প্রথম আইকন্টেজেশন ডুলের যে এক্সপ্রেশনটা ইউজ করা হয়েছে সেটাকে তুমি জিওমেট্রিক্যালি এরকম করতে ঠিক আছে এখন পর্যন্ত ব্যাপারটা এই যে দেখো এইটা এই যে জিনিসটা তুমি করছো এই জিনিসটা কিন্তু তোমার প্রায় এরকম জিনিস তুমি আগে অলরেডি দেখেছো তুমি বোর থিওরি পড়েছিলে তাহলে বোর থিওরিতে একটু খেয়াল করে দেখো যে আমি যদি এরকম ভাবে ব্যাপারটাকে ভাবdam যে তোমার মানে আমি বলছি যে যেটা আমি দেখাতে চাই যে সেটা হচ্ছে যে উইলসন সমারফিল কোয়ান্টাইজেশন রুল এইটা থেকে তুমি কোয়ান্টাইজেশন সেটা কিন্তু ইজিলি পৌঁছে যেতে পারে মানে আমি বলতে পারি যে উইলসন সমারফিল কোয়ান্টাইজেশন কোয়ান ইজ এ স্পেশাল কেস অফ বোর্ড কোয়ান্টাইজেশন রুল সরি উল্টোটা বোর্ড কোয়ান রুল স্পেশাল কেস অফ উইলসন সমারফিল কোয়ান্টাইজেশন রুল আর বোর্ড কোয়ানটিকেশন রুলে অ্যাকচুয়ালি কি করা হয় বোর্ড কোয়ানটিকেশন রুলে তুমি খেয়াল করে দেখো যে তোমাকে প্রথমেই বোর্ড যেটা ধরে নিয়েছিলে সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সার্কুলার অরবিটে ইলেকট্রনগুলো ঘুরছে মানে তোমার এই যে পিকচারটা যেটা বোর্ড থিওরিতে যে পিকচারটা সেটা হচ্ছে এরকম যে এই তোমার এখানে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সার্কুলার অরবিটে তোমার ইলেকট্রনগুলো ঘুরছে তাই না এটা

এবার তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা যে টু পাই ইন্টিক্যাল মাল্টিপেল হবে সেটা আমি সামারফিল সম কনটিগেশনগুল থেকে দেখব তাহলে মোদ্দা কথা কেটা সেটা হচ্ছে কতগুলো সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছে হ্যাঁ যার রেডিয়াস তো ফিক্সড শুধু তাই না আর একটা কেটে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যে ওয়ান ইলেকট্রন অ্যাটম ইজ এ সেন্ট্রাল ফোর্স প্রবলেম তাই তো মানে যদি তোমার স্পিন অরবিট কাবলিং যদি না থাকে হ্যাঁ আর নন রিলেটিভিস্টিক কেস যদি তুমি কনসিডার করো তাহলে তুমি জানো যে এটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা যে ওয়ান ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম ইজ এ সেন্ট্রাল ফোর্স ফর হুইচ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ কনস্ট্যান্টটা মতো অ্যাঙ্গুলার মোমেন্টাম এই যে কনস্ট্যান্টটা মতো তাহলে ওয়ান ইলেকট্রন অ্যাটম এই যে সেন্ট্রাল ফোর্স প্রবলেম ফর হুইচ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এই যে কনস্ট্যান্টটা মতো তার মানে এলটা কিন্তু ফিক্সড মানে যেটা কথা সেটা হচ্ছে যে এল এর যে ম্যাগনিটিউডটা সেটা কিন্তু তোমার ফিক্সড কনস্ট্যান্ট ঠিক আছে আচ্ছা এবারে ফ্রম উইলসন সমারফিল কোয়ান্টাইজেশন রুল কি হলো ফ্রম উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল এই পার্টিকুলার কাছে ইন্টিগ্রাল এল ডিফাই এইটা এইটা তোমার একটা ধরো এন ইন্টু এইচ হবে যেখানে হয় এনটা তুমি ইউজুয়ালি জিরো থেকে শুরু করতে পারো হ্যাঁ মানে আমি জিরো থেকে শুরু করছি কিন্তু দেবে জিরোটা এখানে অ্যালাউড হবে না সেটা কেন অ্যালাউড হবে না সেটা আমি পরে বলছি তো ইন্টিগ্রাল এল ডিফাই ইকুয়াল টু এন ইন্টু এইচ এইটা আর এবারে ফর হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটম

এখানে একবার গিয়ে আবার পুরো ঘুরে আসা মানে হচ্ছে তোমার অ্যাঙ্গেলটাকে একটা কভার করবে টু পাই পর্যন্ত সেটা তোমার এন ইন্টু এইচ হবে তাহলে এখান থেকে কি হলো দেখো এল ইন্টু টু পাই হচ্ছে এন ইন্টু এইচ সেখান থেকে এলটা কত হচ্ছে এন বাই টু পাই এন ইন্টু এইচ ওভার টু পাই কত হচ্ছে এটা হচ্ছে এলটা হচ্ছে এন ইন্টু এইচ ওভার টু পাই

মানে আমি এরকম ভাবে লিখতে পারি অথবা একটা খুলে লিখলে এরকম ভাবে লিখতে পারি কারণ এইভাবে দেখতে তুমি অভ্যস্ত বলে তাহলে দেখো উইলসন সমার ফিল কন্ট্রিকেশন রুল সেক্ষেত্রে শুধু আমি এই রেস্ট্রিকশনটা দিলাম যে একটা সার্কুলার অরবিট এক নম্বর আর দু নম্বর হচ্ছে এলটা একটা কনস্ট্যান্ট অফ মোশন তাহলে সেইখান থেকে তুমি কি পেয়ে গেলে এটা পেয়ে গেছে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইট ওভার টু পাই ইন্টিগ্রাল মাল্টিপল হয়ে গেল এটাই হচ্ছে দিস ইজ দ্য বোর্স কন্ট্রিকেশন রুল তাহলে আমরা বোর্ড থিওরি বা বোর্ড কোয়ান্টাইজেশন রুল অলরেডি জানতাম জাস্ট সিমটি খেয়াল করে দেখো যে বোর কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে উইলসন থ্ড কোয়ান রুলের জাস্ট একটা স্পেশাল কেস ঠিক আছে আর এইখানে একটা জিনিস যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে যদি কোনো কারণে এনটা জিরো হয়ে যায় মানে এনটা যদি তোমার জিরো হয়ে যায় মানে এখানে যেখানে খুশি ধরো অ্যাঙ্গুলার মোমেন্টাম এন হচ্ছে এইট ওভার টু বাই এন যদি জিরো হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম শূন্য হয়ে যায় মানে হচ্ছে বেসিক্যালি দুটো সিচুয়েশনে হতে পারে অ্যাঙ্গুলার মোমেন্টাম শূন্য হতে পারে যখন আটটা জিরো অথবা ভিটা জিরো তার মানে আইদার ইলেকট্রনটা মুভ করছে না ইলেকট্রন যদি মুভ না করে তাহলে সে কী করবে সেন্টিফিক ফোর্স থাকবে না বলে সে নিউক্লিয়াসে গিয়ে ধাক্কা দিয়ে দেবে তার অ্যাটমটা কোলাস করে যাবে হ্যাঁ আর যদি তোমার ভেলেসিটা শূন্য হয়ে যায় মানে যেটা মানে আট জিরো হয়ে যায় মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসে চলে যাওয়া সেটা দেখবে ওই প্রিন্সিপাল বলবে হ্যাঁ তানা পরে যখন তুমি শিখবে তার জন্য অ্যালাউড নয় আর কি আবার যদি ভেলোসিটি জিরো হয়ে যায় তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স থাকছে না বলে তোমার ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ধাক্কা দিয়ে দেবে সেই জন্যে এন নিকল টু জিরোটা আলটিমেটলি অ্যালাউড হবে না এটা দেখতে পাবে মানে এই পার্টিকুলার কেসে আমি যদিও উইলসন সামারফিল্ড কোয়ান্টাইজেশান রুলে এনিকল টু জিরো থেকে শুরু করেছি কিন্তু এই পার্ট হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্যে যখন উইলসন সমারফিল্ড কোয়ানটাইজেশন রুলটা তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবে তখন এন এর জিরো ভ্যালুটা তুমি নিতে পারবে না তাহলে যেটা কথা হচ্ছে যে বাই জিরো কেন নিতে পারবো না বললাম তাহলে এটা হতে গেলে এটা জিরো হতে গেলে কি করতে হবে আইটার আরিকল্টু জিরো হতে হবে তার মানে ইলেকট্রনটা নিউট্রিয়াসের মধ্যে আছে অথবা ভেলোসিটি ইকুয়াল টু জিরো হতে হবে তার মানে ইলেকট্রনটা যে মুভ করছে ইলেকট্রনটা রেস্টে আছে আর ইলেকট্রন রেস্টে থাকলে শুধুমাত্র কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা ডমিনেটিং হবে মানে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটাই থাকবে কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে না বলে ইলেকট্রনটা Atom কে ধাক্কা দিয়ে দেবে এবং Atom এর কাঠামোটা কোলাপস করে যাবে ঠিক আছে তাহলে এইটা জিরো হয়ে যাবে তার মানে হ্যাঁ বলো স্যার বলছি যে পাঁচটা কি সার্কুলার হতেই হবে মানে সার্কুলার না হলে কি এটা अप्लाई করা যাবে মানে বোর থিওরিতে বোর থিওরি সার্কুলার আমি তো বোর্ড থিওরির কথা বলেছি হ্যাঁ সার্কুলার হওয়ার কোনো দরকার নেই মানে উইলসন সমারফিল্ড কয়েন্টাইজ আমি এক্ষুনি আসছি উইলসন সমারফিল্ড কয়সান রুলের জন্য সার্কুলার হওয়ার কোনো দরকার নেই কিন্তু আমি তো এখানে বোর্ড থিওরিতে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল ইউজ করেছি বোর্ড তো বলেছে সার্কুলার অরবি ঠিক আছে তারপরে সমার বলবে ওটা সার্কুলার নিয়ে নয় ওটা তোমার ইলেকট্রিক্যাল অরবি সেখান থেকে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজ মানে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল ইউজ করে তুমি সমার থিওরি আসবে ঠিক আছে তাহলে ইলেকট্রিক্যাল অরবিট হলে তখন সমার ফিল্ড তৈরি হয়ে যাবে তাহলে এইটা যদি হয় তাহলে সেন্ট্রিফিউজার ফোর্স তোমার জিরো হয়ে যাবে তার মানে মানে অ্যাটমিক স্ট্রাকচার উইল কোল্যাপস স্ট্রাকচার উইল কোল্যাপস হ্যাঁ

ঠিক আছে তাহলে দেখো যে বোর কোয়ান্টাইজেশন रूलটা কিন্তু উইলসন সমাস্টের কোয়ান্টাইজেশন ডুল কিন্তু একটা স্পেশাল কেস বুঝা গেল এটা ঠিক আছে পরিষ্কার স্যার শুনছেন তো আচ্ছা আমার একটা জিনিস আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তুমি দেখতে পাবে সেটা হচ্ছে যে উইলসন উইলস অফ কোয়ান্টাইজেশন ডুল সেইখান থেকে কিন্তু তুমি এই ডিবগলির যে কোয়ান্টাইজেশন সেটা তুমি পৌঁছাতে পারো আচ্ছা ডিবগলির কোয়ান্টাইজেশন রুল তোমায় কি বলতো আর ডিবগলির কোয়ান্টাইজেশন রুল তোমায় যেটা বলতো সেটা হচ্ছে মনে আছে কিনা দেখো যে কোনো একটা পিরিয়ডিক মোশনের জন্য ওই ওই দিন তো সার্কামফারেন্স দেয়ার মাস্ট ফিট ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস এটা যা বলা হয়েছিল মনে হচ্ছে টু পাই আর ইকাল টু এন ল্যামডা হুম সেইখান থেকে তুমি বেসিক্যালি মানে যখন পার্টিকেল থেকে তুমি আনতে সেখানে বলা হয়েছিল না যে তোমার ধরো যখন তুমি ইলেকট্রনটাকে পার্টিকেল না ভাবে ইলেকট্রনটাকে ওয়েব ভাববে তখন এই সার্কুলার যে সারকামফারেন্স যেটা টুপাইয়া সেখানে ইন্টিক্যাল নাম্বার পয়েস ফিট করবে তোমার নিশ্চয়ই মনে আছে মানে তোমার দেখো খেয়াল করে যে

পিডি কিউটা এটা হচ্ছে তোমার এন ইন্টু এইচ উইথ এনিকো ওয়ান টু থ্রি দটার এবারে স্পেশাল কেস স্পেশাল কেস ইফ মোমেন্টাম যদি কোনো কারণে মোমেন্টাম পিটা কনস্টান্ট হয়ে যায় দেন কি দাঁড়াচ্ছে ফাইভ টু টেন ডিগ্রি পিটা বাইরে বেরিয়ে গেল ডিকিউটা সেটা হচ্ছে এন ইনটু এইচ হয়ে গেল অথবা তুমি এখান থেকে ফাইভ টু টেন ডিগ্রি অফ ডিকিউটা তুমি লিখতে পারছো কি এন ইনটু এইচ ওভার পি অর ফাইভ টু টেন ডিগ্রি অফ ডিকিউটা তুমি লিখতে পারছো কি এন ইনটু ল্যামডা কারণটা অ্যাজ ডি ব্রগলি ওয়েভলেন্থ ডিবাগলি ওয়েব লেন ল্যামডাটা তোমার এইচ ওভার পি হয়তো ডিবাগলি ওয়েব লেনটা তাহলে সেই এইচ ওভার পি এর জায়গায় ল্যামডা বসিয়ে দিলে তার মানে কি হচ্ছে দেখো সাইকিক কিনতে অফ ডিকিউ ইকুয়াল টু এন ইনটু ল্যামডা তার মানে এটা কথা যে যদি তোমার এরকম একটা সার্কুলার অরবিটের কথা হয় সার্কুলার অরবিটের কথা হয় তাহলে মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে এটা হচ্ছে এটা রেডিয়াসটাকে তুমি ফিক্স করে দিয়ে আর কি তাহলে ফরে সার্কুলার অরবিট এই টোটাল সার্কাম ফেলে মানে সাইক্লিংটা ডিকিউটা কত টু পাই আর হবে টু পাইকাল টু এন ইন্টু ল্যামলা হবে এই পার্টিকুলার চেষ্টা হ্যাঁ এবারে অন্যান্য সিস্টেমের ক্ষেত্রে অন্য হতে পারে তুমি যদি একটা প্রবলেম করো তাহলে এল লেন্থের মধ্যে যদি থাকে তাহলে টু এল ইকাল টু তোমার এন্টু ল্যামডা হবে ইত্যাদি ইত্যাদি সার্কুলার অরবিটের ক্ষেত্রে এক্ষেত্রে যদি রেডিয়াসটা আর হয় তাহলে সাইক্লিং ইন্টার ডিকিউ যেটা টোটাল সার্কাম ফেরত সেটা টু পাই আর হচ্ছে টু পাই আর ইকাল টু এন ইন্টু ল্যামডা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে যেটা কথা হচ্ছে এই যে যে সাইকি কিনতে গেল ডিকিউ ইকাল টু এন ইন্টু ল্যামডা উইথ এন ইকাল টু জিরো ওয়ান টু ডট 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 এইটাই তো সকল তোমার ডিবগডিজ কোয়ান্টাইজেশান রুল এই ডিবগডিজ কোয়ান্টাইজেশান রুলটা অ্যাকচুয়ালি তোমার ইউজড হয় ওই বোর্ডের কোয়ান্টাইজেশান রুলটাকে প্রুভ করার জন্য ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে কীরকম তাহলে এই যে জিনিসটা সাইকি কিনতে গেল ডিকিউ ইকাল টু এন ল্যামডা হয়ে গেল এইটা হচ্ছে তোমার রিপাবলিক কোয়ান্টাইজেশন রুল এবং সেই কারণে দেখো হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তুমি করছো আমি দুটো সিচুয়েশন বলছি এদের এখানে নিউক্লিয়াস আছে তাহলে আমি এরকম একটা সিচুয়েশন বললাম এইখানে কি ইন্টিক্যাল নাম্বারা প্রবেশ কিন্তু ফিট করেছে মানে এই একটা ওয়েভ দুটো ওয়েভ তিনটে ওয়েভ চারটে ওয়েব পুরো ফিট করবে তার বদলে ধরো দেখো আর ফিট করবে না এটা এখানে এইরকম ভাবে যাচ্ছে তাহলে ফিট করছে না তাহলে এইটা তোমার অ্যালাউড এটা হচ্ছে নট অ্যালাউড এটা আমরা আগে বলেছিলাম তোমার যদি এটা ক্লোজ পিরিয়ডিক অরবিট হয় তাহলে টোটাল সার কমফারেন্সে জাস্ট ইনটিগুলো ফিট করবে যেখানে এন এর ভ্যালুটা জিরো ওয়ান এনিকল্টে জিরো হবে জিরো হয়ে যাবে তাহলে এন এন বাই বাই ফোর্স তোমার পার ফোর্স তুমি জিরো করে দিতে পারো কারণ এখানে এনটা যদি তোমার জিরো হয়ে যায় তাহলে তোমার কি দাঁড়াচ্ছে না তোমার ওই এই সার্কফারেন্সটা জিরো হবে সার্কনফারেন্স যদি এখানে টু পাই আর তাহলে আটটা তোমার জিরো হতে হচ্ছে ঠিক আছে সেটা একটা স্পেশাল কেসে

ফিজিক্যালি যদি প্রবলেমটা দেখো তাহলে এনিকল টু জিরো হলে কি অসুবিধা তুমি বুঝতে পারছো এনিিকল টু জিরো হলে সার্কামফারেন্সটা জিরো হবে সার্কামফারেন্সটা কিন্তু পাই গা তাহলে আরড়িকল টু জিরো হবে অর্থাৎ তুমি মানে ইলেকট্রনটা বেশি করে নিউক্লিয়াসের মধ্যে আছো এরকম ঠিক আছে বোঝা গেল তো দেখো তাহলে আমি উইলসন থমারফিল কোয়ান্টাইজেশন রুল সেই উইলসন থমারফিল কোয়ান্টাইজেশন রুল সেখান থেকে বোর কোয়ান্টাইজেশন রুল সেখান থেকে ডিবগলি কোয়ান্টাইজেশন রুল সবই মেনে নিতে পারছি তার মানে এর আগে যে তোমরা বোর কোয়ান্টাইজেশন রুলটাকে আলাদা করে পড়েছিলে উইলসন ডিবগলি কোয়ান্টাইজেশন রুলটাকে আলাদা করে পড়েছিলে সেগুলো আলাদা করে পড়ার দরকার নেই সবটাই কিন্তু উইলসন থমারফিল কোয়ান্টাইজেশন রুল তার মধ্যেই পড়ে যাচ্ছে ঠিক আছে বোঝা গেল

তাহলে পার্টি বক্স প্রবলেমের ক্ষেত্রে উইলসন সমারফিল কোয়ান্টিকেশন রুলটা কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে একটু দেখা যাক ধরো পার্টি কেনার বক্স এই যে প্রবলেমটা এই প্রবলেম আমরা অনেকবার আলোচনা করেছি এইটা হচ্ছে আমার এক্স ডিরেকশন এটা এক্স ইকাল টু জিরো এটা এক্স ইকাল টু এল ভেতরে পোটেন্সিয়াল এনার্জিটা জিরো আর বাইরে পোটেন্সিয়াল এনার্জি যদি ঠিক আছে তাহলে ভেতরে জিরো আর বাইরে তাহলে মানে যাকে মানে সেটা এটা ডিটেলের কিছু বলছেন এটা যে বক্স প্রবলেমটা বেশি এই ধরনের দেখতে বক্স লেন্থটা হচ্ছে তোমার এল তাহলে এখানে একটা পার্টিকেল আছে আর এবারে খেয়াল করে দেখো যে পার্টিকেলটা তো বক্সের বাইরে যেতে পারে না তাহলে পার্টিকেলটা সবসময় কিন্তু বক্সের ভেতরেই থাকতে হবে তো বক্সের ভেতরে তো পোটেন্সিয়াল এনার্জিটা শূন্য হচ্ছে তাহলে এবারে খেয়াল করে দেখো ফোর্সটা যেটা ফোর্সটা এটা নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল ডিভিএক্স মাইনাস ডিভিএক্স বাই ডি এক্স এইটা অ্যাকচুয়ালি জিরো হয়ে যাচ্ছে ইনসাইড দ্য বক্স তাহলে বক্সের ভেতরে ফোর্স যেটা যেটা মাইনাস ডি দিয়ে সে কালো জিরো হয়ে যাচ্ছে কারণ জিরো আচ্ছা এবারে ফোর্স যদি তোমার রেট অফ মোমেন্টাম তো ডিপি বাই ডিপি হয় সেটা জিরো হয়ে যায় এটা কি রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হচ্ছে এক্ষেত্রে যদি পার্টিকেলটা ফ্রি পার্টিকেল তাহলে তার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে মানে মাস তো ফিক্সড মানে তুমি জাস্ট এইভাবে ভাবো না যে ফোর্স যদি জিরো খায় নিউটন ফার্স্ট লা কি বলে তো যে বাইর হইতে প্রযুক্ত বল দেওয়ার অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেতে সরল রেখা বরাবর চলতে থাকবে তার মানে মানে আমার ভেলোসিটিটা যদি শূন্য না হয় তাহলে ভেলোসিটিটা কনস্ট্যান্ট তাহলে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হলে মাস ইন্টু ভেলোসিটি মোমেন্টামটা কনস্ট্যান্ট তাহলে মোমেন্টামটা কনস্ট্যান্ট হলো আচ্ছা এবারে নাও ফ্রম উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল সাইকেল ইন্টিগ্রাল এল সাইকেল ইন্টিগ্রাল অফ পিএক্স ডিএক্স মানে সাইকেলটা পি মানে পিআই আই মানে এই পার্টিকুলার কেসে পজিশন কোয়ার্ডিনেটটাকে আমি এক্স লিখছি আর ডিএক্স লিখছি আর মোমেন্টামটা অটোমেটিক্যালি পিএক্স হয়ে যায় সাইকেল পিএক্স ডিএক্স এইটা হচ্ছে তোমার কত এন ইন্টু এইট উইথ এন ইকাল টু জিরো ওয়ান টু থ্রি ডট 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 আচ্ছা এবারে যেহেতু বক্সের ভেতরে পোটেন্সিয়াল এনার্জিটা শূন্য সেখান থেকে মোমেন্টামটা সেটা ফিক্সড হয়ে যাচ্ছে তা তুমি যেটা করতে পারো যে মোমেন্টামটা জাস্ট ইনটিকেশনে বাইরে বের করে দিলে তা কী হলো পিএক্সটা হলো সাইকিক ইন্টিগ্রাল অফ ডিএক্স হলো সেটা হচ্ছে এন ইন্টু এইচ হলো আচ্ছা এবার দেখো যে একটা পার্টিক্যাল সে বেসিক্যাল ধর এখানে ছিল সে তো এইখান থেকে এদিকে গিয়ে আবার এই জায়গায় যখন ফিরলো তবে তো পিরিয়ডটা কমপ্লিট হলো মানে একটা ক্লোজ অ্যান্ড পিরিয়ডিক অরবিট নিয়ে যখন কথাবার্তা বলছি তাহলে ফুল পিরিয়ড মানেটা কি মানেটা হচ্ছে বেসিক্যালি তুমি যে জায়গা থেকে শুরু করছো আবার সেই জায়গা থেকে আবার শুরু করতে হবে মানে এই জায়গা থেকে শুরু করলে এই এল পাত গেলো আবার এল পাত ফিরে এলো মানে টুয়েলভ পাত গেলে তবে হচ্ছে তোমার বেশিখানে টোটাল বৃত্তটা কমপ্লিট হয় অর্থাৎ টোটাল পিরিয়ডিক মোশনটা হয় অফ ডিএক্স ডিএক্সের ভ্যালু কত তোমার বেশিখানে টুয়েলভ কি দাঁড়াচ্ছে এখান থেকে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে পিএক্স ইন্টু টুয়েলভ এই যে পার্টটা এইটা হচ্ছে তোমার এন ইন্টু এইচ তো ওর এখান থেকে মোমেন্টামটা একটা ডেফিনেট ভ্যালু আছে এইচ বাই টোয়স এল এইটা হচ্ছে তোমার মোমেন্টামের ভ্যালুটা তাহলে মোমেন্টামের ভ্যালু যদি এটা হয় তাহলে ইনসাইড দ্য বক্স ইনসাইড বক্স পোটেন্সিয়াল এনার্জি যেহেতু জিরো হচ্ছে টোটাল এনার্জিটা ইজ সল্টু দ্য কাইনেটিক এনার্জি তাহলে ইনসাইড দা বক্স পোটেন্সিয়াল এনার্জি যদি জিরো হচ্ছে টোটাল এনার্জি যে সলিড কাইনেটিক এনার্জি তাহলে টোটাল এনার্জিটা সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এটা হয়ে যাবে কত পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম তো সেখান থেকে দেখো তুমি যদি পি এর জায়গায় এন এইচ বাই টোয়াইস এল বসিয়ে দাও তাহলে এনার্জিটা এন এর উপর ডিপেন্ড করে গেল আর এইখানে এখানে খেয়াল রাখো এনটা কিন্তু জিরো থেকে শুরু জিরো ওয়ান টু থ্রি ডট 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 তাহলে ইএনটা হয়ে যাচ্ছে কত তোমার এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই

তফাৎটা হচ্ছে তুমি এখানে একটা রিমার্কস করবে অবশ্যই সেটা হচ্ছে যে যে উইলসন থামারপিল কয় রুলে যদি টু জিরোটা অ্যালাউড তাহলে এনার্জি মিনিমাম ভ্যালুটা জিরো হয়ে যেতে পারতো কিন্তু বাস্তবে আমরা আগেই যা দেখছিলাম যে যদি হাইসেন বা আনসার্টেন্টি প্রিন্সিপালটা ওবেড হতে হয় তাহলে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু মিনিমাম পসিবল এনার্জি বা জিরো পয়েন্ট এনে কি জিরো হওয়া চলবে না আসলে উইলসন থামরফিল যখন কাজটাকে করছেন তখন তো ওই রকম আনসার্টেন্টি প্রিন্সিপাল ছিল না তারা উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে নাইনটিন ফর্টিন টু সিক্সটিন এটা আমার এখানে দেওয়া হয়নি মানে উইলসন সমারফেল্ড কোয়ান্টাইজেশন রুলে যদি ডিউরেশনটাকে দেখো এই ডিউরেশনটা মোটামুটিভাবে এই সময়ের মধ্যে এটা উনিশশো থেকে উনিশশো এই সময়ের মধ্যে তোমার ডেভেলপ করেছিল এই সময়ের মধ্যে হাই সেন্ট্রাল আনসাইন্ট প্রিন্সিপাল যেহেতু বাজারে আসেনি তাহলে যে রেজাল্টগুলো পাওয়া যাবে সেই রেজাল্টগুলো হাইসেন স্যাটিসফাই করবে তার কোনো থাকবে না তাহলে যেটা কথা হচ্ছে দিস রেজাল্ট ইন্ডিকেটস দ্যাট মিনিমাম পসিবল এনার্জি এনার্জি দ্যাট ইজ দ্য

না এই ইএনটা হয় হচ্ছে তোমার এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ারই হয় শুরু নয় এইভাবে শুরু অনেক জিরোটা অ্যালাউড নয় যাতে করে জিরো পয়েন্ট এনার্জি যেটা বেসিক্যালি তোমার ই ওয়ান সেটা হয়ে যাবে এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার তাহলে উইলসন সমারফিল কোয়ান্টাইজেশন রুল থেকে তুমি পার্টিকুলার বক্স যেখানে একটা ক্লোজ পিরিয়ডিক মোশন হচ্ছে এক্সিকিউটেড হচ্ছে তার ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশন তুমি বের করে ফেলতে পারছো কিন্তু একটা প্রবলেম হচ্ছে এই যে যে রেজাল্টটা তুমি পেয়েছো সেটা হাইসেন বা আনসার্টি প্রিন্সিপালকে স্যাটিসফাই করে না বা ইন আমি বলছি ওই রেজাল্ট থেকে তুমি যে মিনিমাম পসিবল এনার্জিটা পাচ্ছ সেটা জিরো পয়েন্ট এনার্জি সেটা জিরো বেরোচ্ছে কিন্তু বাস্তবে দেখবে যে জিরো পয়েন্ট এনার্জি জিরো হতে পারবে না পরবর্তীকালে যখন এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স শেখা হয়ে যাবে বেস্ট অন দ্য হাইচার বা কনসার্টি প্রিন্সিপাল তখন দেখবে যে এই পার্টিকুলার প্রবলেমটাকে এক্সাক্টলি কোয়ান্টাম মেকানিক্যাল সলভ করে যে এনার্জি এক্সপ্রেশনটা পাবো সেটা হচ্ছে এম স্কোয়ার এইচ স্কোয়ার বা এইট এম এল এটা সত্যি কিন্তু এনটা এখন ওয়ান থেকে অ্যালাউড হবে জিরো থেকে অ্যালাউড হবে না তা বুঝতে পারলে যে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে উইলসন সমাজ পেয়ে কোয়ান্টিকেশন রুলটা অ্যাপ্লাইড হয়ে গিয়ে কেমন করে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে আমি এনার্জি বের করে ফেলতে পারলাম ঠিক আছে বোঝা গেল এবারে যেটা আমি যে কারণে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম আমি বলেছিলাম আমাদের হারমোনিক প্রবলেমটাকে আমি তোমার সলভ করবো তাহলে এবারে সেই কাজটা আমি আসছি যে উইলসন সমারফিল কন্টেজেশন রুল এটাকে আমি অ্যাপ্লাই করছি তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অস্ট্রেটার প্রবলেমের ক্ষেত্রে তাহলে উইলসন সমারফিল কন্টেজেশন র

হাফ এ এক্স স্কোয়ার এটা আমি অলরেডি বলেছিলাম তাহলে দেখো টোটাল এনার্জি যখন ক্যালকুলেট করছি ইটা কাইনেটিক এনার্জি পার্টটা সবসময় ফিক্সড ই এক্স স্কোয়ার বাই টু আইস আর তার সঙ্গে আমার পোটেন্সিয়াল এনার্জি হলো হাফ এ এক্স স্কোয়ার আচ্ছা আমি উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুলটাকে যখন কাজে লাগাবো তখন সাইক্লিক ইন্টিগ্রাল পি এক্স ডি এক্সটা করবো তাহলে পিটাকে ইন টার্মস অফ এক্স আমাকে রিপ্লেস করে দিতে হবে সেটাকে করছি কীরকমভাবে এইখান থেকে দেখো পি এক্স স্কোয়ারটা হয়ে যাচ্ছে তোমার টোয়াইস এম ইন্টু ই মাইনাস হাফ কে এক্স স্কোয়ার এটার দিকে চলে গেলো ই মাইনাস কে এক্স স্কোয়ার হয়ে গেল টুয়াইস এম দিয়ে গুণ হয়ে গেলে তাহলে পি এক্স টা হয়ে যাচ্ছে তোমার রুটোভার অফ টোয়াইস এম ইন্টু ই মাইনাস হাফ কে এক্স স্কোয়ার

টোটাল এনার্জিটা মনে পড়ছে কিনা দেখো এইটাকে তুমি চাইলে হাফ কে স্কোয়ার হিসেবে লিখতে পারো যেখানে মাইনাস এটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্টে মানে কি একটা অস্ট্রেলিয়াটা দুলছে দুলে দুলে সে ম্যাক্সিমাম যে লেন পর্যন্ত গেল সেটা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট এবারে যখন সে টার্নিং পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে সেই জায়গায় গিয়ে তাৎক্ষণিকভাবে তার বেলেসিটা শূন্য হয়ে যাচ্ছে তখন পোটেন্সিয়াল এনার্জিটা তার টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে টোটাল এনার্জিটা ওই হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার লিখেছিলাম বা বেশিকালে হাফ কে এ স্কোয়ার তাহলে এই পার্টিকুলার কেসে তুমি টোয়াইস এম এই এনার্জির জায়গায় হাফ কে এ স্কোয়ার আর যেমন এটা আছে হাফ কে এক্স স্কোয়ার সেটা তুমি বসিয়ে দিতে পারো বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে দেখো তোমার এই যে হাফ আর এই হাফ কমন নিয়ে নিলে এই দুইয়ের সঙ্গে কেটে চলে যাবে আর কে কমন চলে যাবে এটা দাঁড়াচ্ছে তোমার এটা রুটোভার অফ এম কে একটা টার্ম থেকে যাচ্ছে তার সঙ্গে এই তো দেখো ভাবে লিখতে পারলাম আমি এবারে মানে এটা একটা জিনিস হয়তো একটু বলে দিলে হতো মানে যেটা কথা সেটা হচ্ছে যে তুমি যখন আগে অনেকবার আঁকা আসে করছি না যে আমি তুমি মনে মনে ছবিটাকে ভাবো এটা একটা পেন্ডুলাম যে পেন্ডুলামটা অসিলেট করছে দুটো এক্সট্রিম পয়েন্ট হচ্ছে এরকম আর কি এটা প্লাস এ পর্যন্ত কারো এটা প্লাস এ থেকে মাইনাস এ পর্যন্ত যাচ্ছে মানে এইখান থেকে এই পর্যন্ত যেটা হচ্ছে এটা হচ্ছে তোমার প্লাসে এই পয়েন্টটা তোমার জিরো আর এই পয়েন্টটা হচ্ছে তোমার বেসিক্যালি মাইনাসে এইটা তো এর মধ্যে যাতায়াত করতে পারছি বা এইটাকে তুমি আরেক রকম করে ভাবতে পারো পোটেন্সিয়াল এনার্জি টামসে যদি তুমি ব্যাপারটাকে দেখো তাহলে এদিকে মাইনাস ইনফিনিটিক দিক এদিকে পাথ ইনফিনিটিক দিক এটা এবার ধরো তোমার একটা এনার্জি বলে দেওয়া হয়েছে এইটা হচ্ছে আমার টোটাল এনার্জি তাহলে যখন প্রোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি সমান হবে তোমার সেটা টার্নিং পয়েন্ট তাহলে সে কোথায় কোথায় কাট করছে না এখানে এক জায়গায় কাঠ করছে আর এখানে এক জায়গায় কাঠ করছে এইটা হচ্ছে তোমার প্লাস এ আর এটা হচ্ছে তোমার মাইনাস এ ঠিক আছে তাহলে এটা কথা যে এইটা প্লাস এ আর এটা হচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে যেভাবে টার্নিং পয়েন্টে যেভাবে ভাববে তাহলে একটা গিভেন এনার্জির জন্যে সে যেমন ওই ম্যাক্সিমাম কতখানি দুলবে সেটা প্লাস মাইনাস এ সেটা এখান থেকেও দেখতে পাবে এখান থেকেও দেখতে পাবে সেটা উল্লেখ করছো আচ্ছা এবারে ফ্রম উইলস কনটাইজেশন রুল সাইকেল ডিএক্স এন ইন্টু এইচ হবে উইথ এন এর ভ্যালুটা জিরো ওয়ান টু ডর তো তো দেখো সাইকে কেন্টিক্যাল আর পিএক্স এর জায়গায় আমি বসিয়ে দিলাম আর তার আগে একটা জিনিস করি যে তো পিএক্স টাকে লিখছো কিরকম ভাবে রুট ওভার অফ এম কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে পিএক্স টাকে এটা আমি লিখে ফেললাম ডিএস লিখে ফেললাম তো এন ইন্টু এইচ হলো এবারে দেখো আমি এখানে প্লাস মাইনাস কেন লিখেছি লিখিনি প্লাস মাইনাস মানে হচ্ছে প্লাস এর দিকে যাওয়া মাইনাস এর দিকে যাওয়া এবারে কথাটা এটা হচ্ছে যে এইটাকে তুমি ব্যাপারটাকে ম্যানেজ করে ফেলতে পারো এইরকম ভাবে যে যখন সাইকিক ইন্টিকাল তুমি ক্যালকুলেট করছো তখন এক্স এর তো লিমিটটা বসাতে হবে এক্স এর লিমিটটা দেখো এই এই মাইনাসের থেকে প্লাসের দিকে যখন যাচ্ছে তোমার ডান দিকে যাওয়া আর প্লাসের থেকে মাইনাসের দিকে তখন বাঁ দিকে যাওয়া তার মানে এইখানে প্লাস মাইনাস না লিখে এইটাকে তুমি জাস্ট টু ইন্টু মাইনাসের থেকে প্লাসে অর্থাৎ ফোর ইন্টু জিরো থেকে এ সরাসরি লিখে ফেলতে পারছো কারণ এটা হচ্ছে ইভেন্ট ফাংশন ইভেন ফাংশন হলে ডান দিকটা যেমন দেখতে বাঁ দিকটা একই রকমের দেখতে তার মানে ফুল অক্সিডেশন মানে এখান থেকে শুরু করবে করে এইখানে যাবে তারপরে আবার এখানে ফিরবে তাহলে এই একটা এ দুটো এ তিনটে এ চারটে এ যেহেতু ইভেন্ট ফাংশন ডান দিক বাঁ দিকে তার ভ্যালুটা যেহেতু এক্সাক্টলি একই হবে তুমি চাষ একবারে ফোর ইন্টু ইন্টিকাল জিরো থেকে এ এই লিমিটটা তুমি বসিয়ে দিতে পারছো ঠিক আছে মানে এইখানে তুমি চাইলে অঙ্কের খাতিরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস লিখতে পারো কিন্তু দিনের শেষে তোমার তো একটা এরিয়া ফেজ একটা এরিয়া সেটা নেগেটিভ হতে পারে না সেটা তুমি ব্যালেন্স করছো কিরকম ভাবে মানে প্লাস মাইনাস জাস্ট

সাইন থিটা সেখান থেকে ডিএক্সটা কত হচ্ছে এ কস থিটা থ্রি থিটা শুধু তাই না যখন তোমার এক্স এর ভ্যালুটা জিরো তখন থিটার ভ্যালুটা তোমার জিরো হচ্ছে আর এক্স এর ভ্যালুটা যখন তোমার এ সাইন থিটা ওয়ান হয়ে গেল অর্থাৎ সেটা পাই বাই টু হচ্ছে তার মানে সেটা দাঁড়াচ্ছে তাহলে দেন উইলসন সমারফিল কোয়ান্টাইজেশন রুল যে ফাইনাল এক্সপ্রেশনটা সেটা কি দাঁড়াচ্ছে না ইন্টিগ্রাল জিরো থেকে এখন পাই বাই টু হলো এখানে একটা ফোর আছে দেখো এখান থেকে একটা লাইন যে লিখে নিচ্ছি জিরো থেকে এ রুট অভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এটা হয়ে যাচ্ছে তোমার একের চার

এইটা তাহলে লিখছি না পামজি করে রুট অভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার সেটা মানে এক্স স্কোয়ারের জায়গা বসিয়ে দিলাম আর ডিএক্সের জায়গায় তুমি বসা হচ্ছে এ অসিটা ডিথিটা সেটা হচ্ছে এইচ বাই ফোর ইন্টু রুট অভার অফ কে এটা তাহলে দেখো খেয়াল করে এইখান থেকে একটা এ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছ তাহলে বাইরে এ হিসেবে বেরোলো এই এ আছে তাহলে এ স্কোয়ার হলো ইন্টিক জিরো থেকে পাই বাই টু হলো রুট অভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস থিটা আর এখানে কসটিটা আছে তাহলে এটা কস স্কোয়ার থিটা হলো বি থিটা হলো সেটা হয়ে যাচ্ছে এইচ বাই ফোর ইন্টু রুট অভার অফ এম কে সেটা এ স্কোয়ার হলো কস স্কোয়ার থিটা

এইটা হলো এটা হচ্ছে তোমার এন এইট বাই ফোর ইন্টু অভার অফ এম কে এটা স্কোয়ার বাই টু হচ্ছে এইটা হচ্ছে থিটা কষ্ট ইন্ডিকেট করলে হচ্ছে প্লাস সাইন টু লিমিটটা বসাও জিরো থেকে বাই পর্যন্ত সেটা হচ্ছে এন এইট বাই কে এটা হচ্ছে এ স্কোয়ার বাই টু হয়ে গেল লিমিটটা বসালে এখান থেকে জাস্ট সিম্পলি পাই বাই টু হচ্ছে কারণটা কি না পাই বাই টু যদি এখানে বসা তাহলে সাইন পাই হয়ে গেল সেটা শূন্য আর জিরো বসালে তো তোমার শূন্য হয়ে যাচ্ছেই হ্যাঁ সেই জন্য জাস্ট তুমি এখানে পাই বাই টু এলো সেটা হচ্ছে তোমার এন এইচ ওভার ফোর ইন্টু দুটো কে তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে না এই দুই দুই চার দুই দুই চার কেটে চলে গেল তাহলে তোমার জাস্ট সিম্পলি এ স্কোয়ারটাকে বের করে রাখছি এন এইচ বাই পাই ইন্টু রুট ওভার অফ এম কে এটা হচ্ছে আমার এ স্কোয়ারটা জাস্ট এইখান থেকে আমি বের করে রাখলাম এখন পর্যন্ত ঠিক আছে আচ্ছা এবারে এনার্জি যখন ক্যালকুলেট করব এনার্জিটা কি টোটাল এনার্জি আমার এটা তো ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট সেটা বেরিয়ে গেছে এনার্জি তো হাফ কে এ স্কোয়ার আমার টোটাল এনার্জি তাহলে হাফ কে এ স্কোয়ারের জায়গায় এটাকে বসিয়ে দেওয়া যায় এনএ বাই টু এইচ বাই তাহলে কি হলো আর রুট অভার অফ কে বাই এম হলো এইটা তাহলে এখান থেকে দাঁড়ালো দেখো ইটা এন এর উপর ডিপেন্ড করছে এটা হচ্ছে

তাহলে দেখো এই এই যে এনার্জি এক্সপ্রেশনটা বেরিয়েছে এটা হারমোনিক অস্টুলেটার জন্য যে এনার্জি এক্সপ্রেশনটা বেরোয় এক্স্যাক্টলি সেটাই প্রায় বেরিয়েছে শুধু একটু তফাৎ আছে তফাতটা কি দেখো প্রবলেমটা কি আমি যদি এখানে রিমার্কসটা হচ্ছে এরকম যে এই পার্টিকুলার কেসে যে রেজাল্টটাকে পাওয়া যাচ্ছে ইন দিস কেস হোয়েন এন ইকাল টু জিরো দেন এনার্জি ই জিরো ইকোয়াল টু জিরো দ্যাট ইজ

এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট এনার্জি জিরো হওয়ার কথা না এবং সত্যি সত্যি কি হয় তুমি যদি এক্স এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স দেখো এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্সে এই যে এনার্জি এক্সপ্রেশনটা এনার্জি এক্সপ্রেশনটা বেরোয় হচ্ছে এন প্লাস হাফ এইচ প্লাস ওমেগা বেরোয় উইথ এন ইকাল টু জিরো ওয়ান টু থ্রি ডট 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 তাহলে উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল এই জাস্ট জিরো পয়েন্ট এনার্জি পার্টটা বাদ দিয়ে বাকিগুলো ঠিক রেজাল্ট দিচ্ছে মানে এখানে একটা হাফ একটা অ্যাডিশনালি চলে আসছে এবারে খেয়াল করে দেখো যে এই পার্টিকুলার পার্টিক ইনিকল টু জিরো তখন এনার্জি মিনিমাম ভ্যালুটা কত হচ্ছে হাফ হচ্ছে ইজ জিরো পয়েন্ট এনার্জি তাহলে কোয়ান্টাম মেকানিক্স কিন্তু সেই জিরো পয়েন্ট এনার্জি এই জায়গাটা টেক কেয়ার করছে কিন্তু পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যা দিয়ে তোমার স্পেক্ট্রোস্কোপি বা ইত্যাদি ইত্যাদি হয় সেইগুলো কিন্তু কোয়ান্টাইজেশন গুল থেকে যে এনার্জি গ্যাপ তুমি পাবে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গাফ এইচ পশ ওমেগা সেটা উইলসন থামারফিল্ড কন্টাইজেশন রুল থেকে বা সেমিক্লাসিক্যাল থিউ থেকে রেজাল্টটা পাচ্ছ সেখান থেকেও পাবে আর এই যে কোয়ান্টাম মেকানিক্স থেকে যে রেজাল্টটা পাবে তুমি সেটাও পাবে তাহলে অ্যাপার্ট ফ্রম দ্য মিনিমাম পসিবল এনার্জি অর দ্য জিরো পয়েন্ট এনার্জি তুমি দেখতে পাচ্ছ উইলসন থারফিল্ড কন্টাইজেশন প্রিন্সিপাল ক্যান কারেক্টলি গিভ দ্য এনার্জি এক্সপ্রেশন ফর এ লিনিয়ার সিম্পল হারমোনিক অসুবিধাটা ঠিক আছে তাহলে বোঝা গেল পুরো জিনিসটা এটা কারো অসুবিধা আছে

পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস হাফ কে এক্স স্কোয়ার এটা ছিল তো আমি এইটাকে কেমন করে লিখছি দেখো জাস্ট ইটাকে এদিকে ভাগ করে দাও তাহলে ওয়ান ইকোয়াল টু হয়ে গেল এইটাকে আগে করে দিচ্ছি যে হাফ কে এক্স স্কোয়ার এটা ই দিয়ে ভাগ হয়ে গেছে প্লাস পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম ই হয়ে গেছে অর তুমি এইটাকে এই রকমভাবে লিখতে পারো এক্স স্কোয়ার বাই টোয়াইস ই বাই কে তার স্কোয়ার রুট করে দিয়ে স্কোয়ার করে দাও প্লাস ই এক্স স্কোয়ার রুট ওভার আর টোয়াইস এম ই এইটা করে দাও এটা তোমার কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে এইটা বাই এটা প্লাস এটা বাই এটা ইকাল টু ওয়ান তারপরে খেয়াল করে দেখো এটাকে কম্পেয়ার করো কম্পেয়ার উইথ দ্য জেনারেল ইকুয়েশান অর্থাৎ ইলিপস স্কোয়ার বাই স্কোয়ার প্লাস স্কোয়ার বাই বি স্কোয়ার টু ওয়ান মনে পড়ছে যে একটা জাস্ট নর্মাল ইলিপসের জন্যে মানে এইভাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার শুধু ওই ওই মানে আমাদের টার্নিং পয়েন্টে এর সাথে গুলিয়ে না যায় সেই জন্য আমি এটাকে লিখলাম তাহলে হচ্ছে এই যে তুমি পেয়েছো মানে আমি যদি ইলিপসের ইকুয়েশনের মতো করে দেখতাম ব্যাপারটাকে এই একটা ইলিপস এইটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সেস এটা ওয়াই অ্যাক্সেস এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সেস এই যে লেন্থটা সেটা হচ্ছে এ এই লেনটা হচ্ছে বি এর যে এরিয়াটা এরিয়া ইনক্লোজটা কি হয় এরিয়াটা মনে আছে পাই এ বি এটা হয়তো

পি এক্স থেকে বসাচ্ছে তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে দেখো এইটা বেসিক্যালি তোমার একটা ইলিপস রিপ্রেজেন্ট করছে যে ইলিপসের এই যে লেন্থটা এই লেন্থটা সেটা তোমার রুট অভার অফ টুয়াইস ই বাই কে হচ্ছে আর এই যে লেন্থটা এই যে লেন্থটা সেটা রুট অফ ট্রাইস এম ই হচ্ছে তার মানে ফেজ স্পেসে ফেজ স্পেসে জাস্ট একটা ইলিপস রিপ্রেজেন্ট করতে হচ্ছে তোমার এই ইকুয়েশনটা মানে আমার নর্মাল স্পেসে এদিকে এক্স এদিকে ওয়াই থাকতো কিন্তু এদিকে এক দিকে এক্স এক দিকে পিএস বলে একটা ফেজ স্পেস রিপ্রেজেন্ট করছে এই ফেজ স্পেসে তোমার বেসিক্যালি একটা ইলিপস রিপ্রেজেন্ট করতে হচ্ছে তোমার এই ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে এটা দাঁড়াচ্ছে তাহলে নাও সাইক্লিক ইন্টিগ্রাল পিএস ডিএক্স এটা কি হবে এটা বেসিক্যালি

আচ্ছা এবার উইলসন সময় পেলে কোয়ান্টাইজেশন রুল তোমায় কি বলে দিচ্ছে আর এটা কত হচ্ছে বলে দিই এটা 2 পাই হচ্ছে এটা ই থাকছে √ ওভার অফ m বাই কে হচ্ছে মানে এই যে এখানে পাইতে যেমন আছে আছে দেখো √2 আর √2 মিলে একটা 2 চলে এলো √e আর √t মিলে একটা e চলে এলো আর পরে থাকে √ ওভার অফ m বাই কে তাহলে তাই কি কিন্তু dx হচ্ছে 2 পাই e √ ওভার অফ m বাই কে হয়ে গেল এবারে ফ্রম উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল কি তুমি পাচ্ছ

তা দেখো হারমোনিক অসিলেটার প্রবলেমের ক্ষেত্রে তোমার ওই এনার্জিটা তুমি দু রকম করেই ক্যালকুলেট করে ফেলতে পারছো একটা হচ্ছে এমনি জাস্ট একদম সাদা মাটা ইন্টিগ্রেশন করে একবার আর আরেকটা হচ্ছে যে ওই যে উইলসন সমারফিল কন্টিগ্রেশন রুলের যে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম সেটাকে মাথায় রেখে যে সাইকিক ইন্টিগ্রেল অফ পিএক্স গিয়ে সেটাকে সিম্পলি ফেজ একটা এরিয়া রিপ্রেজেন্ট করছে এবং উইলসন সমারফিল কন্টিগ্রেশন রুল যেটা বলবে সেটা হচ্ছে এই এরিয়াটা একটা মডেস্ট পসিবল এরিয়া আছে হচ্ছে এইচ তার একটা ইন্টিগ্রাল মাল্টিপল তাহলে সেটা আমি বসালাম সেটা থেকে ঠিক আছে বোঝা আচ্ছা তাহলে এই যে দেখো তাহলে যেটা কথা হচ্ছে যে আমাদের যখন আহ একটা ক্লোজ পিরিয়ডিক অরবিটের গল্প থাকবে সেরকম একটা ক্লাস অফ প্রবলেমস ধরো আমি বোর্ড থিওরিটাকে দেখতে পেলাম আমি বক্স প্রবলেম দেখতে পেলাম আমি হারমোনিক অসিলেটর প্রবলেমে দেখতে পাচ্ছি যে এই ধরনের ক্লোজ পিরিয়ডিক অরবিট যদি থাকে তাহলে কিন্তু এনার্জি এক্সপ্রেশনটা দিতে পারে এখানে ওয়েব ফাংশন হেনাথানা এইসব কিছু দিতে পারছে না এনার্জি এক্সপ্রেশনটা দিয়ে দিতে পারে এবং সেই এনার্জি এক্সপ্রেশনটা কিন্তু হয়তো কিছু টিপিক্যাল জায়গা আছে যে জায়গাটা যেমন আনসারেন্টি প্রিন্সিপাল হেনা তানা আর কি এরকম দু একটা ক্রিটিক্যাল জায়গা বাদ দিলে বাকি কিন্তু রেজাল্টগুলো পুরোপুরি মিলে যাচ্ছে মানে হারমোনিক তুমি প্রবলেমি সলভ করলে এনার্জিটা বেরোতো এন প্লাস হাফ এইচ কস সময়গা ওই হাফ ফ্যাক্টরটা বাদ দিয়ে বাকি পুরো জিনিসটা কিন্তু অ্যাজ ইট ইজ মিলে যাচ্ছে ঠিক আছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ দেখো তাহলে এখন পর্যন্ত যা হলো জিনিসটা পরিষ্কার হ্যাঁ স্যার আচ্ছা আরো দু একটা প্রবলেম মানে দু একটা প্রবলেম মানে যেটা মেজর প্রবলেম আর কি যেখানে উইলসন সমারফিল কোয়ান্টিকেশন রুলটাকে তুমি ব্যবহার করতে পারবে সেটা আমি করে দেব না তোমাদের আমি হোমওয়ার্ক হিসেবে দেব তাহলে আমি দুটো মেজর হোমওয়ার্ক দিচ্ছি এখানে যেটা উইলসন সমারফিল কোয়ান্টিকেশন রুলটাকে কাজে লাগিয়ে আছে একটা মেজর হোমওয়ার্ক হচ্ছে যে মানে ইউজ উইলসন সমারফিল কোয়ান্টিকেশন রুল ফর দা रिजिडोटर प्रब्लेम दूस उम टू फाइंड क्वान्टज एनार्जी एक्सप्रेशन

Is applicable to this system, assuming that the board's correspondent principle is applicable to the system, find assuming that the board's correspondent principle is applicable to the system, find the selection rule. তুমি এনার্জি বের করবে করবে এবার যেটা কথা যে বোর্ড করেসপন্ডেন্ট প্রিন্সিপাল যেটা বলবে সেটা হচ্ছে এই যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ থেকে তুমি যদি এইচ দিয়ে ভাগ করো তাহলে যে ফ্রিকোয়েন্সিটা পাবে এটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি সেটা ক্লাসিক্যাল ফ্রিকোয়েন্সি তার সঙ্গে সমান হবে তা কোয়ান্টা মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি ক্লাসিক্যাল ফ্রিকুয়েন্সির থেকে সমান হতে গেলে কোন লেভেল থেকে কোন লেভেলে ট্রানজিশনটা হতে পারবে সেটা তুমি দেখতে পাবে সেখান থেকে তুমি সিলেকশন রুলটা পেয়ে যেতে পারবে এবং দেখবে এক্ষেত্রে ডেল্টা জে ইকোয়াল টু তোমার প্লাস মাইনাস ওয়ান আসছে তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট হোমওয়ার্ক সেটা তুমি করবে এটা ফার্স্ট কেস ঠিক আছে আর একটা মেজর যে জায়গাটা তাহলে এটা তো করবেই হ্যাঁ এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তুমি এই প্রবলেমটাকে করবে আচ্ছা আর আমি যে জায়গাটা নেক্সট দিতে চাইছি সেটা হচ্ছে এরকম যে তোমরা হাইডো মানে অ্যাটম প্রবলেম যখন পড়েছো সেখানে বোর্ড থিওরি পড়েছো বোর্ড থিওরির পরেই হচ্ছে তুমি সমারফিল থিওরি পড়েছো তাহলে সমারফিল থিওরি যেটা সেইটা কিন্তু তাদের এনার্জি এক্সপ্রেশনটাকে বের করতে হচ্ছে সেইটা বেসিক্যালি উইলথন সমারফিল কোয়ান্টাইজেশন রুডোডু করে বেস করে তার মানে তুমি নেক্সট যে প্রবলেমটাকে করতে চাইবে সেটা হচ্ছে সমারফিল থিওরি অ্যাটম হাইড্রোগান লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম এইটা সমারফেল থিওরি ফর হাইড্রোগান হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম সেইটা একটুখানি তুমি ভালো করে করবে আচ্ছা দেখো যেটা আমি দু একটা কথাবার্তাকে সিমটি বলে দিচ্ছি যে সমার থিওরি একটা মূল যে কথা সেটা হচ্ছে যে যে বোর্ড থিওরিতে যেখানে সার্কুলার অরবিটের কথা বলা হয়েছিল থিওরিতে সেটা ইলেপ্ট্রিক্যাল অরবিট তাই তো তাহলে এটা হচ্ছে যে মানে অরবিটসগুলো আর ইনজেনারেল ইলেপ্ট্রিক্যাল ইলেপ্ট্রিক্যাল তাহলে বোর্ড থিওরিতে যেখানে অরবিটগুলো সার্কুলার ছিল এখানে কিন্তু অরবিটগুলো ইনজেনারেল ইলেপ্ট্রিক্যাল আচ্ছা মানে ইনজেনারেল যদি ইলেপ্ট্রিক্যাল হয় তাহলে তার কিন্তু দুই দুটো ক্যানিক্যাল পেয়ার আছে দুটো ক্যানোনিক্যাল পেয়ার আছে মানে হচ্ছে যে যেটা হয় যে তোমার যদি আমি এইরকম করে একটা ইলিপস করি এটা ইলিপস আঁকলাম আর কিছু আচ্ছা এবারে এই অরমিস আর ইনজেনারেল ইলিপ্টিক্যাল যেখানে আর নিউক্লিয়াসটা থেকে কোনো একটা ফোকাসে নিউক্লিয়াস ইজ অ্যাট এ ফোকাস কোনো একটা ফোকাসে তোমার নিউক্লিয়াসটা আছে এইখানে ধরো ফোকাসটা সেইখানে তোমার নিউক্লিয়াসটা আছে আচ্ছা বারে ইলেকট্রনটা তোমার মুভ করছে তাহলে এইখানে তোমার ইলেকট্রনটা সে ধরো তোমার রোটেট করছে যেটা এই পার্টিকুলার কাছে যেটা কথা সেটা হচ্ছে এই যে তুমি যখন সে মুভটাকে করছে তখন যে ডিস্টেন্সটা মানে যেটা সার্কুলার অরবিট হলে যেটা ছিল যে নিউক্লিয়াসটাকে ইলেকট্রনের যে দুষ্টেন্স বা সার্কেলের রেডিয়াসটা সেটা পুরো ফিক্স ছিল এখন তো দেখে ডিস্টেন্সটা ভ্যারি করছে তখন এইখানে যা ডিস্টেন্স এখানে ডিস্টেন্স কমে গেলো কমে গেলো এইখানে হচ্ছে ডিসটেন্সটা মিনিমাম হলো তাহলে এইটা হচ্ছে তোমার মিনিমাম ডিস্টেন্স এলো এইটা তারপর আবার এখানে তোমার ডিস্টেন্সটা আবার বেড়ে গেছে তাহলে এই যে এই যে ফার্ড ডিস্টেন্সটা তোমার তোমার পেরিহেলিকাল স্ট্রাকচার বা পেরিহেলিক্যাল ডিস্টেন্স বা পেরিহেলিকাল পজিশন আর এটা হচ্ছে এপিহেলিক্যাল পজিশন ঠিক আছে তো মানে অনুসুর অবস্থা আর অপসুর অবস্থা তোমার একটা কথা যে এর ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল যেটা এই অ্যাঙ্গেলটা তো ভ্যারি করছেই তার সঙ্গে সঙ্গে যে ডিস্টেন্স যেটা ডিস্টেন্সটা ভ্যারি করছে তাহলে দেখো সার্কেল যদি হতো তাহলে যা হতো অ্যাঙ্গেলটা ভ্যারি করতো ডিস্টেন্স ভ্যারি করতো না এখন কিন্তু তোমার আর এর সঙ্গে থিটাও ভ্যারি করছে তাহলে এর ক্ষেত্রে তুমি যদি ক্যানোনিক্যাল পেয়ার গুলো দেখো ক্যাননিক্যাল পেয়ার কিন্তু এখানে দুটো আগের ক্ষেত্রে একটা পেয়ারের গল্প যেটা এখানে দুটো পেয়ার তাহলে দেয়ার টু কি কি না তুমি যদি পজিশনটাকে আর বলো তাহলে তার ক্যাননিক্যাল একটা মোমেন্টাম আছে এটাকে পিআর নাম দাও রেডিয়াল পার্ট অফ মোমেন্টাম আর পজিশানটাকে তুমি থিটা বলো তার তার একটা করসপন্ডিং মোমেন্টাম আছে সেটা হচ্ছে থিটা ঠিক আছে তাহলে এবারে যখন তুমি উইলসন সমারফিল্ড কোয়ান্টিকেশন দুলটাকে কাজে লাগাতে চাইবে তখন একটা ইন্টিগ্রাল অফ পি আর সেটা যেমন এনআর ইন্টু এইচ তুমি বলতে পারছো যেখানে আরটা তোমার জিরো থেকে শুরু আর অ্যাট দ্য সেম টাইম আর একটা কিন্তু তোমার কন্ডিশন থেকে যাচ্ছে বল সেটা হচ্ছে তোমার এনথিটা ইন্টু এইচ এইটা যেখানে এনথিটা আবাসিক জিরো ওয়ান টু থ্রি ডট মানে এনথিটা মনে সময় কে দিও এখে তার কে দিয়েও লেখে তার মানে দেখো তোমার এখন কিন্তু দুটো শেষ সব কন্ডিশন তাহলে এবারে তোমাকে যেটা করতে হবে যে এই পার্টিকুলার প্রবলেমের একটা মানে কিছু তো অবভিয়াসলি হাইডোক প্রবলেম তার একটা বিউটি আছে হ্যাঁ সেখান থেকে শুরু করে তোমাকে এই দুটো কন্ডিশনটাকে স্যাটিসফাই করিয়ে তোমাকে এনার্জি থেকে বের করতে হবে তার মানে তোমার যেটা দরকার যে মানে যে এই এই আমি কিছুটা হিন সময় দিলাম এর উপরে বেশ করে তোমাকে যে কাজটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই যে ইউজ উইলসন সমারফিল কন্ডিজেশন রুল ইউজ বাই অ্যাপ্লাই বললে ভালো হয় অ্যাপ্লাই उलसन सवाल रूल टू हाइड्रोकान एटम और हाइड्रोकैन लाइट वन इलेक्ट्रन सिसटेम एंड फाइन एनार्जी एक्सप्रेशन

ওই যে এক্সাক্টলি সলভেবল যে সমস্ত প্রবলেমসগুলো নিয়ে কথা বলবো বলেছিলাম পাটি না বক্স হারমোনিক অস্ট্রেলিয়াটার ডিগির ডোটার অ্যাটম প্রবলেম তাহলে আমি জাস্ট দেখতে চাইছি যে এই প্রত্যেকটা প্রবলেমই যেমন ক্লাসিক্যালি সলভ করা যায় এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করা যায় এবং সেগুলো কিন্তু অ্যাট দা সেম টাইম তোমার এই সেমি ক্লাসিক্যালি বা ওল্ড কোয়ান্টাম কেউ সলভ করা যায় আমি দু একটা কেস করে দিলাম দু একটা তোমাকে অ্যাসাইনমেন্ট বা প্রবলেম হিসেবে দিলাম আমি এক্সপেক্ট করবো তোমরা এটাকে ভালো করে খোঁজার চেষ্টা করবো মানে মানে বিভিন্ন বই থেকে খোঁজার চেষ্টা করবে হ্যাঁ মানে খুঁজে তার একটা সদুত্তর নিয়ে যা কাটার চেষ্টা এই যে রিলেটেড জায়গাটা মানে এই জায়গাটা তুমি যদি মানে সব বই বই নিয়ে কথাবার্তা বলো এইগুলো কিন্তু খুব কম বইয়েই আছে আমি এটুকু যা বলতে পারি তাহলে মোটামুটিভাবে বাজারে যে বইগুলো তোমরা দেখেছো তার মধ্যে পাওয়াল অ্যান্ড প্রেসম্যান তাতে কিন্তু আছে এটা আমি জাস্ট বলতে চাই পাওয়াল বইয়ে কিন্তু উইলসন সামার্সের কোয়ান্টিফিকেশন রুলটা কিন্তু আছে আচ্ছা আমাদের একটা বই আছে এনকেপি এসসি আর পিজি তাদের একটা বই আছে সেটা হচ্ছে তোমার অক্সিডেটার টাইপস অ্যান্ড ফাংশান সেখানে এইটা নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি আর আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের বইটা আসছে আর কি তাতে খুব ডিটেলে আছে মানে এম কে ভি এসি

কোয়ান্টাম মেকানিক্সের বইয়ের মধ্যেও দিয়েছি আর এটাকে তোমার এর মধ্যেও দিয়েছি যে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির যে বই ফিজিক্যাল প্রিন্সিপালস অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি তার ভলিউম ওয়ান আমাদের লেখা বই মানে এই দুটো বইই জাস্ট এই এক দেড় মাসের মধ্যে বের বেরিয়ে যাওয়ার কথা আর কি